ঐতিহ্যবাহী মাগুরা জামে মসজিদ প্রাঙ্গণে পারনান্দুয়ালি ব্যাপারীপাড়া তিন দিন ব্যাপী একাত্তরতম সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সোয়াব মাহফিল 2021 আজকের এই পহেলা দিবসের মুয়াজ্জাজ মোহতারাম সদর আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহির পুত্র আলহাজ আল্লামা শরফুল আমিন সাহেব আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার উস্তাদ উস্তাদুল আসাতিজা সরসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ রুহুল আমিন সালিহি সাহেব বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি সকল মিন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি অত্যন্ত মুদাল্লাল সুললিত কণ্ঠে মার্জিত ভাষায় যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করলেন ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ আল্লামা মুফতি বদরুজ্জামান রিয়াদ সাহেব বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালি ওয়া হায়াতি সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই আমিনিয়া ইসালে সোয়াব মাহফিলের বিশেষ করে এই ইসালে সোয়াব কমিটির সম্মানিত সভাপতি আহমেদ হোসেন সাহেব অ্যাডভোকেট এবং এই মাহফিলের সম্মানিত সম্পাদক জনাব আহমদ মশিউর রহমান লিটন ভাই সহ এই মুহূর্তে মঞ্চ এবং পেন্ডেলে অবস্থিত হাজারাত ওলামায়ে কেরাম ফুজালে এজাম
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ার অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই মোবারক মোতাবাররাক আজিমুশান পবিত্র ইসালে সব মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার আল্লাহর ঘরের সম্মুখ পানে আলেম ওলামাগণের সোহবত এখতিয়ার করবার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো ছিল সমস্ত বৈশিষ্ট্যগুলোকে যার সিনায় আল্লাহ তাআলা কম্পোজ করে দিয়েছেন, ওয়া আতাহু যাকে আল্লাহ তাআলা দান করেছেন খুলুকা আদম, যাকে দান করেছেন মারেফাতা শীস, যাকে দান করেছেন সুজা আতা নূহ, যে নবীকে দান করেছেন খুল্লাতা ইব্রাহিম, যে নবীকে দান করেছেন লিসানা ইসমাইল, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া দান করেছেন রেদা ইসহাক, ওয়া ফাসাহাতা সালেহ, ওয়া হিকমাতা লুত, ওয়া বুশরা ইয়াকুব, ওয়া জামালা ইউসুফ, ওয়া শিদ্দাতা মূসা, ওয়া হাইবাতা সুলাইমান আলাইহিস সালাম, ওয়া ইলমা খিজির, ওয়া তাআতা ইউনূস, ওয়া জিহাদা ইউশা, ওয়া সাউতা দাউদ, ওয়া হুব্বে দানিয়াল, ওয়া ওয়াকারা ইলিয়াস, ওয়া ইসমাতা ইয়াহইয়া, ওয়া জুহুদা ঈসা সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের যত চরিত্র ছিল সমস্ত চরিত্রগুলোকে যে নবীর মাঝে আল্লাহ তাআলা কম্পোজ করে দিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি। আসুন আমরা আরেকটিবার কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আজ আমি আপনাদের খেদমতে যে বিষয়টির উপর আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম, হোয়াই ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, কেন ইসলাম শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছে, এর পিছনে রিজন কি, কি কারণে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হলো, এই বিষয়টির উপর আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনব। ফাঁকে কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, আপনারা জানেন যে সিদ্দিকিয়া আমিনিয়া একটি হেফজখানা আছে, আলহামদুলিল্লাহ বলেন, এই হেফজখানায় প্রতি বছরের নেই, এ বছরও বেশ কিছু হাফেজে কোরআন যারা আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল করিমকে মুখস্থ করেছে হিফজ করেছে তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে, সুবহানাল্লাহ। এখানে যে একটি সিদ্দিকিয়া আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে এটি কি আপনাদের জানা আছে? সকলে আপনারা জানেন তো, মনে রাখবেন আহলুসুন্নাহ ওয়াল জামাআত প্রতিষ্ঠানগুলো এবং আল্লাহর ওলিদের নামে যদি প্রতিষ্ঠান না থাকে
তাহলে এই রকম ঈসা আলাইহিস সালাম মাহফিল বছরে তিনটি দিন অনুষ্ঠিত হবে, আর বাকি 363 দিন বা 362 দিন আমরা ভুলে থাকব, এমনটি যেন না হয়। প্রতিনিয়তই যেন আল্লাহর নবীদের মানহাজগুলো যেন আলোচনা হয়, এজন্য আমাদের প্রতিষ্ঠান দরকার। আল্লাহর মেহরবানি সিদ্দিকী আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা সুন্দর গতিতে চলছে। আমি বলেছি শুধু হেফজখানা করলে হবে না, সাথে সাথে কিতাবখানাও খুলতে হবে। ওরা সিদ্ধান্ত নিয়েছে আগামীতে কিতাবখানাও খুলবেন, আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা এই মাদ্রাসাটার দিকে নজর দিবেন এবং এখানে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন, কারণ এখানের ছাত্রগুলো পবিত্র কোরআনুল কারীমকে হিফজ করবে। সুবহানাল্লাহ বলে। আপনি কি চান না যে আপনার সন্তানটা আল্লাহর কোরআন হিফজ করুক? আপনারা কি চান? কি বলেন? চান? আজকে কিন্তু একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। কিন্তু খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারে নাই। ইনশা আল্লাহ পারবে না। গত সপ্তাহে পরিসংখ্যান বলছে বর্তমান পৃথিবীতে 4 কোটি হাফেজে কোরআন আছে। হয় নাই? আরো জোরে বলতে হবে, 4 কোটি হাফেজে কোরআন পৃথিবীতে আছে। আল্লাহু আকবার। শুধু মামলাকাতু মারাকেশ মরক্কোতে 11 লক্ষ হাফেজে কোরআন আছে মরক্কো দেশে। সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, পরিসংখ্যান বলছে আমাদের এই সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল বাংলাদেশে অনিয়মিত একটি পরিসংখ্যানে বলা হচ্ছে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে প্রায় 26,495 জন ছাত্র মাথায় পাগড়ি নিয়ে হেফজখানা থেকে কমপ্লিট হেফজ করে বের হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। তোমরা যতই চেষ্টা করো না কেন, আল্লাহর কোরআনকে মিটায় দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারবে না। কেন পারবে না? এর পিছনে কারণ হচ্ছে কোরআন হচ্ছে জিন্দা মুজিজা। কোরআন হচ্ছে কি? এটি হচ্ছে এভারগ্রিন, এটি সবসময় সচল। আল্লাহ আকবার বলে। আমার নবীর শরিয়ত এটি যেমন কিয়ামত অবধি, নবী ইন্তেকাল করেছেন কিন্তু নবী ইন্তেকাল করার সাথে সাথে নবীর শরিয়তটি ডিলেট হয়ে যায় নাই, রিমুভ হয়ে যায় নাই, নবীর শরিয়তটিকে মাইনাস করা হয় নাই। নবী ইন্তেকাল করেছেন ঠিকই, কিন্তু আমার নবী যেমন হায়াতুন নবী, নবীর শরিয়তটাও তেমন, এটি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কথা বলুন। অথচ এর আগের নবীদের বায়োগ্রাফি আপনি পড়ে দেখুন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সাথে সাথে তার মিরাকেল, তার মুজিজাগুলোকে আল্লাহ স্টপ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আসমানে কিংবা অন্য আরেকটি বর্ণনা আসছে চতুর্থ আসমানে তাকে উঠিয়ে নিয়েছেন। মূসা নবী চলে গেছে, সাথে সাথে তার মুজিজাগুলো মিরাকেলগুলো আল্লাহ উঠায় নিয়েছেন। কিন্তু আমাদের নবী ইন্তেকাল করলেও নবীর মুজিজা আল্লাহর কোরআন এবং চাঁদকে দ্বিখণ্ডিত সহ যত মিরাকেল, যত মুজিজা, যত অত্যাশ্চর্য ঘটনা এবং নবীর শরিয়ত, এটি কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার। এই কথা আমরা নির্দ্বিধায় বলবো, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র একটি কিতাব, যে কিতাবটি মহাবিশ্বের
মহাবিস্ময়কর কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে পবিত্র কোরআন, যে কোরআনের মধ্যে সামান্যতম ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আছে নাকি? না। জোরে বলুন, না। কোন সন্দেহের অবকাশ নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এত সেই কিতাব, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। আল্লাহু আকবার বলে। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের একজন মনি বিশেষজ্ঞ, যিনি এক বছর নয় দু বছর নয়, দীর্ঘ 1981 থেকে 85 পর্যন্ত 5 থেকে 6 বছর পর্যন্ত গবেষণা করে দেখেছেন, আল্লাহর কোরআনের কোনো মিস্টেক, আল্লাহর কোরআনের কোনো রং, আল্লাহর কোরআনের মধ্যে কোনো অসামঞ্জস্য কিছু পাওয়া যায় কিনা। দীর্ঘ 6 বছর পর্যন্ত ট্রাই করেছেন, এক্সট্রিমলি ফেলুর হয়েছেন। একেবারে তিনি বলে দিয়েছেন আল্লাহর কোরআনের ফার্স্ট টু লাস্ট, ফ্রম বিগিনিং টু এন্ড, কভার টু কভার, আল্লাহর কোরআনের ফার্স্ট টু লাস্ট আমি পড়ে দেখেছি, কোথাও কোনো ধরনের ভুল তো দূরের কথা, অসামঞ্জস্য তিনি কোথাও কোনো খুঁজে পান নাই। তিনি নিজে আল্লাহর কোরআনের উপর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো। ডক্টর মরিস বুকালি নাম চেঞ্জ করে নাম রাখলো ডক্টর মোহাম্মদ সুলাইমান। আল্লাহু আকবার বলে। এই পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব রয়েছে, সবচেয়ে যে কিতাবটি বেশি তিলাওয়াত করা হয়, সবচেয়ে যে কিতাবটি সবচেয়ে বেশি এই পৃথিবীর প্রেসের মধ্যে ছাপানো হয়, সবচেয়ে যে কিতাবটিকে বেশি হেফজ করেছে, মুখস্থ করেছে, যার প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মাইক্রো সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে কি নামাজে, কি হেফজখানায়, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, প্রত্যেকটি জায়গায় এমন একটি মাইক্রো সেকেন্ড আপনি পাবেন না আল্লাহর কোরআনের তেলাওয়াত চলছে না, চলছে না, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলছে। আল্লাহু আকবার। প্রেসদিক তুরস্কের কামাল আতাতুর্ক 80 থেকে 90 বছর পর্যন্ত তুরস্কের জমিনে আল্লাহর কোরআনকে ক্লোজ করে দিয়েছিল, আল্লাহর কোরআনকে বন্ধ করে দিয়েছিল তুরস্কের জমিনে। কামাল আতাতুর্ক যখন 80 থেকে 90 বছর আল্লাহর কোরআনকে ক্লোজ করে দিল, কোরআনের ছাপাখানাগুলোকে বন্ধ করে দিল, কোরআনের পাবলিশ করা, কোরআনকে প্রিন্ট দেওয়া যখন বন্ধ করে দিল, সেই যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যেদ মুরসিকে পাঠিয়ে দিলেন, এমন একজন আল্লাহর ওলি সাইয়্যেদ মুরসি, যিনি হাতে লেখে 6 লক্ষ কোরআনের কপি কামাল আতাতুর্ক যেটি ব্যান করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, সাইয়্যেদ মুরসি আল্লাহর কোরআনের 6 লক্ষ কোরআনের কপি পাবলিশ না করে হাতে লেখে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিলেন। আল্লাহ আকবার বলেন। কোরআনকে নিভায় দেওয়ার জন্য যত চেষ্টা করো, কোরআনকে মিটায় দেওয়ার জন্য যত প্রসেস করো না কেন, আল্লাহর কোরআনের 4 কোটি যেমন হাফেজে কোরআন আছে, এই কোরআনের পিডিএফ ভার্সন আছে, ভার্সন রয়েছে, মনে রাখবেন হার্ড কপি রয়েছে, আল্লাহর কোরআনকে কেউ ডিলিট করতে পারবে না, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র একটি গ্রন্থের সংরক্ষণের হিফাজতের দায়িত্বটি গ্রহণ করেছেন আমার আল্লাহ নিজেই। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এ কোরআন নাজিল করেছি আমি, এ কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ নিজেই। কোরআন চেরাগ বাতির মতো নয়, কোরআন মোমবাতির মতো নয়, কোরআন গ্রামের কুপি বাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে, ফু এটি দিয়ে কোরআন নিভানো যায় না। কোরআন হচ্ছে সূর্যের মতো, কোরআন হচ্ছে চাঁদের মতো, টিউবলাইটের মতো, এনার্জি বাল্বের মতো, এনার্জি বাল্ব, টিউবলাইট, চাঁদ সূর্যের মধ্যে ফু দিলে যেমন চাঁদ সূর্যকে, এনার্জি বাল্বকে, টিউবলাইটকে যেমন নিভানো যায় না, আল্লাহর কোরআনকেও তেমন ফু দিয়ে পৃথিবীর কোন মানুষ নিভাতে পারবে না। হাত তুলে দেখো, মুসলমান পারবে? কোরআনকে কি কেউ ফু দিয়ে নিভাতে পারবে? পেরেছে না? আল্লাহর কোরআনকে কেউ ফু দিয়ে যেমন নিভাতে পারে নাই,
দিয়ে নিভাতে পারবে না, পারবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন সূরাতুস সফ 28 তম পারার ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিবে। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন ওই করবেন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, এটিকে অপছন্দ করে। কোরআন কি নিভাতে পারবে? আল্লাহর কোরআনের বাতাস লাগা শুরু করছে আমেরিকায়। সুবহানাল্লাহ বলেন আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট রামায়ণ গীতা জেন্দাপেস্তা জুহা কল্কি পুরাণ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। তুমি যদি নিমাতে আসো তোমার দাড়ি মত চুল পুড়ে সারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনকে কেউ নিমাতে পারবে না। অ্যাসোসিয়েশন অফ রিলিজিয়নের আর্কাইভ বলছে, আপনি শুনলে অবাক হবেন, আর্কাইভের সমীক্ষা বলছে যে টুইন টাওয়ারে হামলা হলো 2001-এর 11ই সেপ্টেম্বর। টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে আমেরিকার মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। 2000 সালে আমেরিকায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 10 লক্ষ। কত? 10 লক্ষ। টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে 2001 সালে এমন ভাবে বাড়তে শুরু করলো, 2010-এ মুসলমানের সংখ্যা দাঁড়ালো 30 লক্ষ। আল্লাহু আকবার বলে। 2015 সালে মুসলমানের সংখ্যাটি দাঁড়ালো, মুসলমানের সংখ্যা দাঁড়ালো 40 লক্ষ। আল্লাহু আকবার। এরা এখন দ্য ডেইলি টেলিগ্রাফ এই পত্রিকার মধ্যে এসছে যে সেই দিন আর বেশি দিন নয়, 2070 সালে আমেরিকায় সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে দলটি হবে, যে জাতি হবে, যে দলটি হবে, সে দলটির নাম হচ্ছে মুসলমান। সেখানে সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের খাদমত হবে। বর্তমানে আমেরিকায় প্রায় 29,000 মসজিদ তৈরি হয়েছে, এক সময় মাত্র 25টি মসজিদ ছিল। আল্লাহ আকবার বলে। তাদের বড় বড় স্কলাররা, রাজনীতিবিদরা এবং তাদের অ্যাক্টরসরা এবং তাদের আর্টিস্ট যারা, শুধু তাই নয়, তাদের আর্টিস্ট, তাদের ইকোনমিস্ট, তাদের বড় বড় পণ্ডিত যারা, তারা সবগুলো বাদ দিয়ে মুসলমানের কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আজকে সে কোরআনকে মিটাই দেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগেছ, কোরআন মিটাই দিতে পারবে না। সিদ্দিকিয়া আমিনিয়া হাফেজিয়া মাদ্রাসায় প্রতি রাতে ভোরবেলায় ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইনোসেন্ট বয়, ছোট্ট ছোট্ট শিশুরা আল্লাহর কোরআনকে এই মেমোরি কার্ডের মধ্যে, সিনার মধ্যে এটাকে তারা সেভ করতেছে, পড়তেছে। কোরআনের এখানে ফটোস্টেট কপি হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আকবার। আমি বলবো ফার্নান্দো আলী সহ মাগুরাবাসীকে আল্লামা রুহুল আমিন বসিরাতি রহমতুল্লাহ আলাইহ প্রতিষ্ঠিত এই আমিনিয়া সিদ্দিকিয়া আমিনিয়া হেফজ মাদ্রাসাটি, এটি তিলে তিলে আস্তে আস্তে করে এটি যেমন হেফজ কিতাবখানা হয়ে দাউর হাদিস বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা সিয়াসাত্তার কিতাবগুলো তাফসিরার কিতাবগুলো কুতুবুল ফিকহে কুতুবুল হানাফিয়া যত ফেকার কিতাব ফতোয়ার কিতাব, এখান থেকে বড় বড় আলেম তৈরি হবে, এখান থেকে কুতুব তৈরি হবে, এখান থেকে আল্লাহর ওলি তৈরি হবে, এখান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর বের হবে, এখান থেকে তৈরি হবে যুগের আবু হানিফা তৈরি হবে, ঠিক কিনা বলেন? যাতে করে যারা সালাফি লামাজহাবি ওয়াহাবি তাদের দাঁত ভাঙা জবাব দিবে, কথা বলেন ঠিক কিনা? আমি সব সময় বলি এই পৃথিবী 19 কোটি
৬৮,৫০,০০০ বর্গমাইলের বিশাল এই পৃথিবী, এই পৃথিবীতে প্রায় ২৩২টির মতো দেশ আছে, ৬৯টি মুসলিম দেশ। ৬৯টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলি আউলিয়ার দেশ, পীরমা সাহেবদের দেশ, হজরতে শাহজালাল, শাহ ফরান, শাহ মাকদুম, হামজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, সব এসি সৃষ্টি এই সবুজ শ্যামল বাংলাদেশ আবাদ করেছে। ওই ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী সহ ফুরফুরা মাসলাকের ফুরফুরা দরবারের আল্লাহর ওলিরা এবং তারই মুখপাত্র আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ আলাইহি সহ তার বংশের জন্ম পরম্পরায় যারা খাদমত করে গেছেন, এই বাংলাদেশ আবাদ করেছেন। ওই ফুরফুরা থেকে সমাপ্ত নিয়ে আল্লামা শাহসুবি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, সরসিনাবি আল্লামা শাহসুবি আবু জাফর মোহাম্মদ সালাহ রহমতুল্লাহ আলাইহি এবং এই মাগুরার হাজি শাহ বুজুরের বাড়িতে সেখানে আল্লাহর আলী শুয়াছেন, খাদমত করে যাচ্ছে। এই বাংলার জমিন থেকে তোমরা যারা উঠে পড়ে লেগেছ, ইসলামকে মিটাই দিবে, কোরআনকে মিটাই দিবে, মিলাদ দিন দোয়া দরুদ তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা নূর নবী হায়াতুন নবী বিশ্বকাপ তারাবি টুপি দাড়ি লিবাস পোশাক সিরাত সুরত আদব আখলাক তোমরা আমাদের সত্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের একেবারে বিশুদ্ধ আকীদাগুলোকে যারা মিটাই দিতে চাচ্ছ, তোমরা মনে করো না এটা চেরাক বাতি, তোমরা মনে করো না এটা কুপি বাতি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এই বাংলাদেশে সূর্যের চেয়েও চন্দ্রের চেয়েও ধবধবে সাদা আকীদা নিয়ে আমরা বাস করি। এই আকীদা কেউ মিটাতে পারবে? হাত তুলে দেখো, মুসলমান পারবে? এই কথাগুলো আমার মুকদ্দমায় আমার ভূমিকায় আমি বলে দিলাম, তবে আজকের আমার সাবজেক্ট ম্যাটার আলোচ্য বিষয় হচ্ছে হোয়াই ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, ইসলাম কেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এই বিষয়টির উপর আমি ইনশাআল্লাহ কথা বলবো। প্রিয়শুনি, ইসলামের গতিকে কেউ থামাতে পারবে না, ইসলাম যে গতিতে আগাচ্ছে ইসলামকে কি কেউ থামাতে পারবে? ইসলামের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে? ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, ইসলামের যে বিজয় এটি সুনিশ্চিত, সেই দিন আর বেশি দূর নয়। ইসলাম বিজিত হচ্ছে, ঠিক কিনা বলেন? ইসলামকে যারা মিটাই দিতে চাচ্ছ শুনে নাও, ইসলাম আর কোরআনকে মিটাই দিতে পারবে না, এই পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? এটা কেউ মানুক আর নাই মানুক, তবে হ্যাঁ আমরা অমুসলিমদের সাথে যখন কম্পারেটিভ থিওরি ধর্মতত্ত্ব নিয়ে যখন আমরা কথা বলবো, তখন তাদের সাথে বাহাস মুবাহাসা করার জন্য আমাদের জানতে হবে, আমি যে ইসলামটিকে লালন করি, আমি যে ধর্মটিকে পালন করি, আমার ধর্ম ইসলাম, এটি কেন শ্রেষ্ঠ ধর্ম, এর পিছনে রিজনটা কি, এর পিছনে কারণটা কি, ইসলামের কি ক্যারেক্টারিস্টিক, ইসলামের কি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমি না জানি তাহলে এই অজানা বিষয়ের কারণে হয়তো বা কোনো অমুসলিমের কাছে আমি খুব মুন্ডুক হয়ে বসে থাকতে পারি, আমি লাজবাব হয়ে যেতে পারি। আমি যেন লাজবাব না হই, অমুসলিমদের কাছে আমি যেন উপস্থাপন করতে পারি আমার ইসলামটা কেন শ্রেষ্ঠ। এ কারণ একটি নয়, দুটি নয়, এক এক করে আমরা ১১টি মূল কারণ ফাইন্ড আউট করেছি, ১১টি কারণে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। নাম্বার ১, প্রথম কারণ ইসলাম কেন শ্রেষ্ঠ, এর প্রথম কারণ হচ্ছে আর রব্বানিয়া। এ ব্যাপারে ৬২০টার বই থেকে একটা ইংলিশ ভার্সন এবং আরবি বইয়ের ১১টি কোট করেছি আমি, ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম, তার প্রথম কারণটি হচ্ছে এই ধর্মটি রবের পক্ষ থেকে গিফট দেওয়া হয়েছে আমাদেরকে। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা।
নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন আল ইয়াওমা আকমালতু লাকুম আজকের দিনে আমি আকমালতু লাকুম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের জীবন ব্যবস্থাকে তোমাদের দ্বীনকে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এবং আমার দ্বীন কি আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম দ্বীনটা কি দ্বীনের ব্যাখ্যা বলে দিয়েছেন সহিহ মুসলিম শরীফ একবারে কিতাবুল ঈমানের প্রথম হাদিস সহিহ মুসলিম আবার মিশকাতুল মাসাবির প্রথম হাদিস আনমার ইবনে খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استطلع علينا رجل شديد بياض الثياب شديد السواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه الله اكبر بلد فاسند ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فأجبنا له يسأل ويصدق قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد متربتها وأن ترى الهفاة الأراة العالة رياء الشاي يتطون في البنيان ثم انطلق فلبست مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم الله أكبر ইউআল্লিমাকুম দীনাকুম তোমাদেরকে দীন শিক্ষা দিতে আসলেন দীন হচ্ছে ইসলাম ঈমান ইহসান এই তিনটার নাম হচ্ছে দীন এবং আখেরে মা নাযালা মিনাল কুরআন মিনাল হালাল ওয়াল হারাম হালাল হারাম সংক্রান্ত সর্বশেষ নাযিলকৃত যে আয়াতটি সে আয়াতে আল্লাহ বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আই ওয়াখতারতু লাকুমুল ইসলামা দীনা আমি তোমাদের জন্য দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান দীন ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবাল মিন মনে রাখবেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বল না ইসলাম ছাড়া মানি না ইসলাম ছাড়া মানি না ইসলামের বাহিরে আমরা কিছু মানব নাকি কি বলেন নাম দেয় ইসলাম ইসলামী মদের দোকান নাউজুবিল্লাহ বলে উপরের সাইনবোর্ড বাহিরের সাইনবোর্ড ইসলাম ভিতরে খুঁজে দেখেন ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা সাইনবোর্ডে ইসলাম মার্কায় ইসলাম মার্কায় দাবি করে আহলুল হাদিস অথচ হাদিসের খবর নাই কত সুন্দর দাবি করে আহলে হাদিস হাদিসের অনুসারী কিন্তু হাদিস খুঁজে দেখেন পাওয়া যায় না যেমন হাদিস আপনি দেখেন হাত কোন পর্যন্ত উঠাবেন মুসলিমের হাদিসে আছে কানের লতির উপর পর্যন্ত একটা হাদিস আছে আবার আরেকটা হাদিস আছে শামাতা উজনাই হে কান বরাবর এই কানের লতি বরাবর দুইটা আরেকটা আছে এই পর্যন্ত আরেকটা আছে এই পর্যন্ত কয়টা হলো চারটা হাদিস হলো চারটা হাদিসের তিনটা হাদিস ছেড়ে দিল কাক পর্যন্ত হাত উঠাইয়া হাত বাঁধলো একটা মানলো আর উপরের তিনটা ছাড়লো এরা হলো আহলে হাদিস আর আমরা এই একেবারে উপর পর্যন্ত উঠাই এটাও মানলাম এটাও মানলাম এটাও মানলাম আর মহিলারা মেয়ে মানুষ যারা আল্লাহ নবীর উম্মতের মধ্যে নারী যারা তারা মানলো এই পর্যন্ত এটাও মানলো নারী পুরুষ মিলে আমরা চারটা হাদিস মানেও আমরা হইতে পারলাম না আহলে হাদিস এরা চারটা হাদিসের তিনটাই ছেড়ে দিল মানলো একটা তাও যেটা মারে নারীরা
নাম দিলে হবে না, নাম তো নজর আলী, চোখে দেখে না। নাম কি? কথা বলেন, নাম কি? নজর আলী, চোখে দেখে না। হিম্মত আলী উঠতে পারে না, ছয়জন ধরে উঠায় দেয়, দশজন ধরে উঠায় দেয়, এত হিম্মত উঠতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে লাল মিয়া, চেহারাটা পুরাটাই একেবারে, নাম দিছে লাল মিয়া, চেহারাটা পুরাটাই ডেক্সির পাতিলের মতো কালো, আছে না এরকম? আছে না? কত মানুষ এরকম দেখবেন আপনি, হাইরে অবস্থা, কি অবস্থা, নাম দিছে চিকন আলী, বলে ভাই ওজন কত, বলে 313 কেজি। চিকন আলীর ওজন যদি 313 কেজি হয়, মোটা আলী জানি কয় কেজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাম দেখলে ভুলবেন না। অনেকেই দাবি করবে আমি হাদিসের পরিবার, আমি হাদিসের ফ্যামিলি, হাদিসের মেম্বার, অনেকে দাবি করবে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত। আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাত চিনেই না, ইসলামে বুঝে না। নাম দিছে ইসলামী চিন্তাবিদ, ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবে, ওর নাম হলো ইসলামী চিন্তাবিদ। নাম দিয়েছে বুদ্ধিজীবী, আসলে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, এগুলো বুদ্ধিজীবী নয়, এগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, এরা মূলত নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? এরাই মূলত রাম বাম নাস্তিক, এরাই মূলত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে আমাদের ভালো করে চিনতে হবে, বুঝতে হবে, এদেরকে আমাদের জানতে হবে ইসলামের মেসেজ, শান্তির মেসেজ। মনে রাখো, আজকে ত্রিপুরায় মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, আজকে তোমাদের মানবতার কর্মীরা কোথায়, হিউম্যান রাইটস, মানবতা কোথায়, তোমরা কেন আজকে আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াও না? কথা বলেন ঠিক কিনা? তোমরা নিজেরা দাবি করো তোমরা মানবতার বন্ধু, মানবতার ফেরি করো, তোমরা মানবতার বন্ধু নয়, তোমরা বরং তো মানবতা বিধ্বংসী কাজ করছো তোমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে চিনতে হবে প্রকৃত ইসলাম কি, আমার ইসলাম কেন শ্রেষ্ঠ, হোয়াই ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন। তার ফার্স্ট রিজন, প্রথম কারণটি হচ্ছে আমার ইসলাম হচ্ছে রবের দেওয়া, আল্লাহর পক্ষ থেকে এই ধর্মটি আমাদেরকে গিফট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে প্রশ্ন করতে পারেন, এই পৃথিবীতে তো ইহুদি ধর্ম আছে, আছে না? খ্রিস্টান ধর্ম, এগুলো হচ্ছে ইসলামের ওল্ড ভার্সন। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এই ধর্মগুলো ইসলামের ওল্ড ভার্সন। আর যদি বলেন বৌদ্ধ ধর্ম, গৌতম বৌদ্ধের যে ধর্মটি, বৌদ্ধ ধর্ম এটা পুরাটা একটা ফিলোসফি, একটা দর্শন। অথচ বৌদ্ধ ধর্মের স্লোগান হলো অং শান্তি, অং শান্তি নামের অশান্তি সৃষ্টি করছে মুসলমানদেরকে নিয়ে। কথা বলেন, কমলা কালারের রং পরে নিজেদেরকে দাবি করছে আমরা শান্তির ধ্বজাধারী। আসলে কি এরা শান্তির ধ্বজাধারী, না পৃথিবীতে মানুষকে নির্মমভাবে হত্যা করছে? মায়ানমারে লক্ষাধিক মানুষকে মারলো এই অং শান্তির স্লোগান দাতারা। কথা বলেন, আরো জোরে বলেন, এরা মূলত অং শান্তি নয়, এরা অং অশান্তি। কথা বলেন জোরে বলেন। এই জন্য আমার ধর্মের প্রথম যে স্লোগানটি, আমার ধর্মটি আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আল্লাহর ইন্টেনসিভ কেয়ারে আল্লাহ এই ধর্মটিকে, এই ইসলামকে সেভ করতেছেন। ইসলামকে সংরক্ষণ করেন কে? জোরে বলেন, এটা আমার রবের দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন আলহামদুলিল্লাহ রব্বিল, বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল। আবার কবরে যখন প্রশ্ন হবে, আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে, আমার রব সম্পর্কে প্রশ্ন করবেন ঠিক কিনা বলেন? সূরাতুল মুলকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।
আল্লাহর ধর্মটা এটা রব্বানিয়া রবের দেওয়া ধর্ম সুবহানাল্লাহ বলেন এইজন্য সন্তানদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে মা যদি মারা যায় বাবা যদি মারা যায় সে মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায়া সে দোয়া করবে এভাবে পড়বে রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ কোরআনটা যেমন স্টার্ট করলেন রব দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার কোরআন কোরআন কারীমকে ক্লোজ করলেন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার ধর্মটা কার পক্ষ থেকে আল্লাহ সবাই বলেন না আল্লাহ রবের পক্ষ থেকে কার পক্ষ থেকে রব রব কে আল্লাহ আরো জোরে আল্লাহ তিনি কি শুধু আমাদের রব না কুল কায়নাতের রব রব্বুল আলামিন যিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের রব কতটুকু জায়গার জন্য রব এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য সূর্য থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য থেকে 33 কোটি গুণ বড় যে তারকাটা বেটলজিয়াস এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সহ সাত আকাশ সাত জমিন সহ সবার রব যিনি তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি কে আল্লাহ হাত তুলে দেখাও মুসলমান তিনি কে আমার আল্লাহ তিনি হচ্ছেন আমাদের রব যিনি হচ্ছেন রব্বুল আলামিন তিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের রব আল্লাহু আকবার বলেন আল্লাহ আরে যারা বলেন আল্লাহু আকবার রহমান ইসলামের প্রথম যে ক্যারেক্টারিস্টিক প্রথম যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে রব্বানিয়া দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে আল ইনসানিয়া এই ইসলামটা হচ্ছে মানবতার ধর্ম ইসলাম কার ধর্ম জোরে বলুন না এ বাবা ইসলাম কার ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী শুধুমাত্র মুসলমানের নবী তা নয় উম্মতে ইজাবা উম্মতে দাওয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত আছে জিন ইনসান কুল কায়নাতের নবী আমার নবী তিনি বলেছেন ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি সবার নবী আল্লাহু আকবার কারণ সহিহ বুখারীর বর্ণনা 1310 নম্বর হাদিস সহিহ বুখারী আল জামিউল মুসনাদু সহিহ আল মুখতাসার মিন উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি জামে বুখারী সহিহ বুখারী এটি এমন একখানি কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতাদিমিস সামা সহিহুল বুখারী মনে রাখবেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে সেই কিতাবটির নাম হলো সহিহুল বুখারী আল্লাহু আকবার বলেন কি নাম সহিহুল বুখারী এই বুখারী শরীফ লিখতে গিয়ে ইমাম বুখারী বলেছেন মা সুন্নাতু হাদিসান ইল্লা তাসালতু একটি হাদিসও বুখারীতে স্থান দেয় নাই যতক্ষণ না হাদিসটি লেখার আগে উযু না করি গোসল না করি সুবহানাল্লাহ সুম্মা সাল্লাইতু রাকাতাইন এরপর আমি দু রাকাত নামাজ পড়েছি সুম্মা ইস্তাখাতু এরপর আমি ইস্তিখারা করেছি সুম্মা তায়াক্কানতু বিসিহাতি হাদিসের বিশুদ্ধতা যাচাই বাছাই করে বুখারীর মধ্যে 7375টি হাদিস আমি স্থান দিয়েছি সেই বুখারীর 1310 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল জানাজার খাটিয়া সুবহানাল্লাহ কি নিয়ে যাওয়া হচ্ছিল জানাজার খাটিয়া মাররা বিনা জানাজাতুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বললেন আমাদের সামনে যে একটি জানাজার নামাজের খাটিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য একটি খাটিয়া একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার খাটিয়াটি দেখে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আরে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনি যে দাঁড়িয়ে গেলেন এটা তো একটা ইহুদির লাশ ইহুদির একটা লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন এর পিছনটি কারণ কি কি কারণে আপনি দাঁড়িয়ে গেলেন হুজুর এটা তো একটা ইহুদির লাশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হোক না ইহুদির লাশ আলাইসাত নাফসান এটা কি মানুষ নয় আল্লাহু আকবার বলেন যদিও ইহুদি তবুও তো এটা একটা মানুষ সুবহানাল্লাহ বলেন আমার নবী
সেই নবীর সম্মানে দাঁড়ানো যায় না? হাত তুলে দেখাও মুসলমান, আমার নবীর সম্মানে দাঁড়ানো যায় না? নবীর সম্মানে কিয়াম করা যায় না? সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি, আমার গাড়িতে সব কিতাবগুলো আমি নিয়ে এসেছি, 40টির উপর কিতাব আনছি। গাড়িটা দূরে থাকার কারণে জানি না কিতাব আনা সম্ভব হবে কিনা। তাদের এমদাদুল ফতোয়া, তাদের ফতোয়া দালন দেওবন্দ, সমস্ত ফতোয়ার কিতাব, আল মুহান্নাত, আল আল মুফান্নাত, তারপরে সিরাতুল হালাবিয়া, এই সমস্ত কিতাবগুলো খুলে দেখেন। সমস্ত কিতাবগুলোতে নবীর সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা, কিয়াম করা, এটাকে বেদাতে হাসানা উত্তম কাজ বলেছে, কেউ মুস্তাহসান বলেছে, এটাই আল্লামার উলামিন বশির আলী রহমতুল্লাহর মতপথ, এটাই মাসলাকে ফুরফুরা এবং মাসলাকে সালসিনার মতপথ, যেটি হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি ফয়সালায় হাফতে মাসাইলের মধ্যে বলে দিয়েছেন, মাই ফকির মাশরাব ইয়ে হয় মাই হার সাল মিলাদ আর কিয়াম করতা হো, মাই কিয়াম মে বেহদ লুৎফ ও লাজ্জাত পাতা হো, প্রতি বছর আমার বাসায় মিলাদ করি, কিয়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, আমি স্বাদ পাই। তোমরা মজা পাও না, স্বাদ পাও না, কারণ তোমরা আমাদেরকে বলো বেদাতি। আমরা বেদাতি নই, আমরা দাতি, আমরা সুন্নি, তোমরা বেদাতি, তোমাদের দাঁত নাই, তোমাদের মুরব্বীরা মজা পাইছে, তোমরা এখন মজা পাও না। কথা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা, মনে রাখবেন বাংলাদেশের বার্থডে, বাংলাদেশের জন্মদিন হলো 26শে মার্চ, কত 1971, 26শে মার্চ বাংলাদেশের বার্থডে, বাংলাদেশের জন্মদিন, আমার নবীর জন্মদিন হলো সোমবার, সুবহানাল্লাহ। আরে আদম নবীর জন্মদিন, আদম নবীর বার্থডে হলো শুক্রবার, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আদম নবীর যেদিন ইন্তেকাল এবং আদম নবীর যেদিন জন্ম সেটা হলো শুক্রবার। দলিল ইবনু আব্দুল মুনজির সুনান ইবনে মাজা 129 পৃষ্ঠার মধ্যে লেখা, আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, কারণ কি, ফিহে খামসু খেলাল, এর মধ্যে 5টি বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান, প্রথম বৈশিষ্ট্য, ফিহে খুলে কা আদম, এদিন আদম নবীর সৃষ্টি, আদম নবীর বার্থডে হলো শুক্রবার, ও ফিহে তাফাল্লাহু আদম, এদিন আদম নবীর ইন্তেকাল, আদম নবীর জন্ম এবং ইন্তেকালের দিন হলো শুক্রবার। এইটা যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আদম নবী হতো না, যদি আমার নবী না হতো, কথা বলেন জোরে বলেন, আদম নবীর অস্তিত্ব আমার নবীর কারণে, বলবেন দলিল, দলিল হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন 4442 নম্বর হাদিস, আনুমার আব্দুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল لم قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى وكيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহুল হাকিম ওয়া ক্বালাল হাকিম ইসনাদুহু সহীহ ওয়া ক্বালা জাহিদ কাউসারি ওয়া ক্বালাল আল্লামাতু জাহিদ কাউসারি হাযা হাদিসুন সহীহুন আল্লাহু আকবার আমার নবী না হলে আদম নবী আসতো না আদম নবীর বার্থডে এবং আদম নবীর ক্লোজ ডে ইন্তেকাল দিবস শুক্রবার ওরা বলে নবীর জন্ম সোমবার নবীর ইন্তেকাল সোমবার অর্ধেক দিন হাসবে অর্ধেক দিন কাঁদবে তা আদম নবীর জন্ম এবং ইন্তেকালের দিন তো শুক্রবার ওইটা তো আল্লাহ ঈদুল ফিতর ঈদুল আযহার চেয়ে শ্রেষ্ঠ বললেন ওইখানে তো হাসতে কাঁদলে বলেন নাই বরং ওরা রসুল্লার সামনে গোস্তাখি করে বেয়াদবি করে সমস্ত বক্তব্য দেয় কথা বলেন ঠিক কিনা তোমাদের বেসি জিয়ার কেতাব খোলো দ্বিতীয় ভলিউম 221 পৃষ্ঠা শামসুল হক ফরিদপুরি সাহেব অনুবাদ করেছেন সদর সাহেব হুজুর লিখছেন
আশরাফ আলী থানভী সাহেব তিনি দেখেছেন রাসূলের পাকের জীবনীর মাহফিলকে কেউ মিলাদ মাহফিল বলে, কেউ মওলুদ শরীফের মাহফিল বলে, কেউ সিরাত পাকের মাহফিল বলে, যাই বলুক না কেন উদ্দেশ্য সব এক, ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত জরুরি। আল্লাহু আকবার। আমরা জরুরি বলি নাই, তোমাদের গুরু জরুরি বলে গেছেন মুসলমানদের ঘরে ঘরে, প্রতি সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, বছরে এক আধবার নয়, মুসলমানদের ঘরে ঘরে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই ধরনের অনুষ্ঠান হওয়া একান্ত দরকার। আমরা বলি নাই, তোমাদের দাদা হুজুর বলে গেছে। এখন চিন্তা করে দেখো কাকে মানবে, তোমাদের সমস্ত দেওবন্দীদের মুরব্বীদের মজমু আলাই ফতোয়া, মুত্তাফাকুন আলাই ফতোয়া, আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 21তম প্রশ্ন করা হয়েছে, নবীজির জন্ম বৃত্তান্ত, মিলাদ শরীফ, নফসে জিক্রে বেলাদাত, এগুলো নবীর সম্মানে সালাম দেওয়া, জানানো, কিয়াম করা, এগুলো নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে। উত্তর দিয়েছে, আমার নবীর জন্ম বৃত্তান্তের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, এটা তো উচ্চ তবকার ব্যাপার। আল্লাহ নবী যে ঘোড়া, যে গাধা, যে উট এগুলোর সাথে চলতো, এগুলোর পেশাবেরও যদি আলোচনা করা হয়, গোবরেরও যদি আলোচনা করা হয়, আল্লাহ নবীর জুতা মোবারকেরও আলোচনা যদি করা হয়, আলাল মুস্তাহাব্বাত, এটা উচ্চ তবকার, মুস্তাহাব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা জমজম পানি পান করার সময় দাঁড়াই না, কেবলামুখী হয় না, কেন? সম্মানে। আমার রসুল ইহুদির লাশ দেখে দাঁড়াই গেলেন, কি লাশ দেখে? কুমুলে হাদাল মাইয়াত, রসুল বলে মাইয়াতের জন্য দাঁড়াও, কুমু লে হাদাল মাইয়াত, এই মাইয়াতের জন্য দাঁড়াও। সাহাবীরা বলল, হুজুর আলাইসাত, হুজুর হাদা, এটা তো একটা জানাজাত ইহুদির চিন, এটা তো ইহুদির লাশ, আপনি যে দাঁড়ায় গেলেন। নবীজি বলেন, আলাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ বলেন, মানুষের জন্য মানুষের দাঁড়ানো, সম্মান করতে হয়, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি ইহুদির লাশ দেখেও দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। যদিও কেউ কেউ বলেছেন হাদিসটি অ্যামেন্ডমেন্ট হয়েছে, কেউ কেউ বলছেন হাদিসটি মানসুখ হয়েছে, তারপরও আমাদের মনে রাখতে হবে আমার নবী ছিলেন সবার নবী। আসিরাতুল হালাবিয়া কিতাবের মধ্যে এবং জাদুল মাদের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাউজিয়া তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, জাদুল মাদ এবং আসিরাতুল হালাবিয়া, আমি কিতাবটি সঙ্গে নিয়ে আসছি, সেখানে স্পষ্ট করে লেখা আছে, আমার নবীর দরবারে 60 জন ইলিট পারসন ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, ইলিট ভিআইপি পারসন, নবীর দেশটা দেখবার জন্য। আরো জোরে বলেন, এটা দর্শনে পড়ানো সাল্লাল্লাহ, এত কার্পণ্য কেন আপনাদের নবীর প্রতি দরুদ পড়তে? আস্তে আস্তে করে দরুদ উঠাই দিচ্ছে, কথা বলেন। আবার এমন ফতোয়াবাজি করছে, বলে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদে নাই। তো ওই মৌলবীকে বলবেন, বেটা বুখারী শরীফ পড়ো না, ইমাম বুখারি 7309টি জায়গায় কলা রসুল্লার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলেন, এটা দরুদ এবং সালাম একসাথে আনলেন। আল্লাহ আকবার। এটা শুধু বুখারি কেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা সহ সমস্ত হাদিসের কিতাবগুলোতে, মুয়াত্তাইন সহ মুসনাদ আহমদ, মুসনাদ ইবনে আবি শাইবা, আল জামে সগীর, জামে কবির, কিতাবুল আসার সহ সমস্ত হাদিস গ্রন্থে আমার নবীর পরে যে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ওই কোরআনের আয়াতের মিসনাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা।
teslima. এইজন্য কবির কিতাবের মধ্যে লেখা নামাজের বাহিরে দরুদ ইব্রাহিম পড়বে না, বরং নামাজের বাহিরে ওই দরুদ পড়বে যেই দরুদের মধ্যে দরুদও আছে সালাম আছে, তাহলে আল্লাহর ওয়াদাটা পূর্ণ মান্য করা হবে। ষাট জন পণ্ডিত আসলো আমার নবীর দেশে, বাবা একটু ভলিউমটা বাড়াও, এই মাইক সর্বনাশ করে দিবে আমাদের, কি মাইক আনছে এগুলো, প্রতি বছর এত সুন্দর আয়োজন করে মাইকটা ভালো করতে পারে না। সম্মানিত হাজেরিন গভীর মনোযোগ, আমার নবীর কাছে ষাট জন পণ্ডিত আসলো, কতজন? ষাট জন পণ্ডিত। নবীজি বলেন এরা আমার মেহমান, এদেরকে বসতে দাও। সুবহানাল্লাহ বলেন, রাসূল নিজে হাদিস বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে, এরা আমার মেহমান। সাহাবীরা বলল হুজুর এদের জন্য কি আমরা, সূর্য ঢলে পড়েছে পাহাড়ের পাদদেশে এখন ছায়া, ছায়ার নিচে কি এদেরকে বসতে দিব? নবীজি বলেন নো, এরা ভিআইপি পারসন, এরা অন্য ধর্মের অমুসলিম, আমার দেশে আসছে, এরা যদি এদেরকে যদি মাটিতে বসতে দিই এরা মাইন্ড করবে। এরা কি করবে? মাইন্ড করবে। এক সাহাবি এসে বললো হুজুর আমার খেজুরের বাগান আছে, আমি খেজুরগুলো আমি ফলগুলো তুলে এনেছি, আমি খেজুরের সুন্দর করে খেজুরের পাতাগুলো নরম গদি বানিয়ে সোফা সেটের মতো বানাই দেব, ওদেরকে এখানে বসতে দিবেন। নবী আপনি পারমিশন দিলে ষাট জন মেহমানকে আমি এদেরকে আমার বাগানে নিয়ে যাই। রসুল বলেন না, নরম গদি দিলে হবে না, এরা ভিআইপি পারসন, এরা ইলিট পারসন। আমার নবী বলেন আরো সুন্দর জায়গা করতে হবে। নবী তো ডুপ্লেক্স বাড়ি ছিল না, ট্রিপ্লেক্স ছিল না, নবীর তো অ্যাটাচড বাথরুম ওই রকম ছিল না, আমার নবীর সেই রকম স্ট্যাটাস ওইভাবে তিনি থাকতেন না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহি মুসলিমের বর্ণনায় বলেন আল্লাহ নবী ওয়া কানা ইয়ানামু আলা, নবীজি ঘুমাতেন একটা চাটার উপরে, নবী যখন ঘুম থেকে জাগতেন নবীজির পিঠে দাগ পড়ে যেত, আল্লাহু আকবার বলেন, নবীজির পিঠে দাগ পড়ে যেত। নবীর কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার জন্য একটা তুষুক বানাই দেব? নবীজি বলেন আমার বহু গরিব উম্মত আছে যাদের কপালে তুষুক জুটবে না, তুষুকে যদি আমি ঘুমাই আমার তাহাজ্জুদ না জানি মিস হয়, তাহাজ্জুদ মিস হলে মাকামে মাহমুদ পাবো না, আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিয়েছেন, আসা আইয়া বাসা করম পুকা মাকামা মাহমুদা সাফাতে কুমরা, আমি নবী নিজেই সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নেব। আমরা নবীর সাফাত চাই কে চাই না? কারা কারা আছেন হাত তুলে দেখান, আমরা নবীজির সাফাত চাই, চাই চাই চাই। সহিহ বুখারীর বর্ণনা, আমার নবী কাল্লা বলবেন ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা, মাথা উঠান আপনি চান আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। আর একদল তাইমিয়া পন্থী আব্দুল ওহাব নজদীর পেতাত্তারা আজকে আমাদের দেশে ছায়া হয়ে বলে বেড়াচ্ছে নবীর নিজের খবর থাকবে না আর নবীজি সুপারিশ করবে, নাউযু বিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন না নবীজি সুপারিশ করবে না? কি এই আকীদা আপনাদের আছে কিনা? এ ওলি আল্লাহর সুপারিশ করবে না, আলেমরা সুপারিশ করবে না, হাফেজে কোরআন সুপারিশ করবে না? অবশ্যই সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, কিন্তু এরা সাফাতের মতো এই বিষয়টাকেও তারা ডিনাই করছে, নাউযু বিল্লাহ বলেন। নবীজি বলেন এরা ভিআইপি মেহমান, এদেরকে ভালো জায়গা বসতে দিতে হবে। সাহাবীরা বলল হুজুর ভালো জায়গা কোথায় দিব? রাসূলুল্লাহ বলেন তোমরা আমার মসজিদটা ওপেন করে দাও, মসজিদে নববীতে মসজিদ না হলো মসজিদে নববী এমন যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বাইহাকির বর্ণনা আরেকটি বর্ণনায় এক রাকাত নামাজে 1,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। দুঃখজনক হলো সত্য, একদল মানুষ আজকে বের হয়েছে তারা হজ করতে যায়, হজ করে চলে আসে আমার নবীর মদিনা যায় না, ওরা বলে মদিনা যাওয়া লাগে না, নাউযু বিল্লাহ বলে। আমরা বিশ্বাস করি মদিনা যেতে যেতে হয় কি না, শিফা উসকাম ফি জিয়ারাতে খাইরুল আনাম। আজকে হাদিস পড়ে আসলাম স্পষ্ট করে লেখা যে হাদিসটি বিশুদ্ধ, মান জানি সায়রান ইল্লা জিয়ারাতি
যে ব্যক্তি কেবলমাত্র একমাত্র আমি নবীর রওজা জিয়ারতের জন্য আমার সাক্ষাতের জন্য আমার কাছে আসবে কুনতুলাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা আমি নবী নিজেই তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ এরা বলে নবী রওজা জামা দরকার নাই নবী মরে গেছে পেশেষ ইন্না রাসূল কাল জামাত নবী একটি পাথরের মতো একটি নিরেট পাথরের মতো নবীর কোনো ক্ষমতা নাই এরা বলে বিয়াদবি করে বস্তাদি করে ওরা বলে হজ হয় মক্কায় মদিনায় জামার দরকার নাই আমি বারবার বলি শোনো হজ হয় মক্কায় আর হজ কবুলের উসিলা হলো আমার নবীজির মদিনা কথা বলেন ঠিক কিনা মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি লোগোনে কাহে তুমকো ফাজি যে মক্কা গেছো আমার নবীর মদিনায় যাও নাই তুমি কেমন উম্মত তুমি বলো মদিনায় যায় লাভ কি ওরা হিসাব মিলাই ওই মদিনায় গেলে লস হয় মক্কায় এক রাকাতে 100,000 রাকাত কাবা শরীফে আর মদিনায় এক রাকাতে 50,000 তাও এটাকে দৈব বলে 1,000 রাকাত ওরা হিসাব মিলাই আমরা বলছি হিসাব নাই হজ পাইছি নবীর উসিলাই কাবা পাইছি নবীর উসিলাই কাবা কেবলা হলো কার উসিলাই হজ পাইলাম কার উসিলাই রসুল বলেন খুদু আন মিমানা সিকাকুম নবীর উসিলা হজ পেয়েছি কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম ইজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহু আকবার ওরা বলে নবীর কোনো খবর নাই আরে বাবা ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন না আয় শুনেন নাই ইমাম আহমদ বিন হাম্বল যখন বাগদাদের কারাগারে ইমাম শাফি তখন মিশরে সুবহানাল্লাহ ইমাম শাফি তখন কোথায় মিশরে আর ইমাম আহমদ বিন হাম্বল 12,500,000 হাদিসের পণ্ডিত 99 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন বড় মাপের আশিক রাসূল আল্লাহর কোরআন কাদিম এই বক্তব্য দিতে গিয়ে সে দেশের সরকার তাকে জেলখানায় বন্দী করলো জেলখানায় প্রতিদিন তাকে 101টি করে ব্যত্যাঘাত করা হতো ইমাম আহমদ বিন হাম্বল অকথ্য নির্যাতন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হলো ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সেই সময় ইমাম ইদ্রিস শাফি তিনি কিতাব লিখেছেন কিতাব উলুম ইমাম শাফিকে আল্লাহ নবী স্বপ্নে দেখালেন রে ইদ্রিস শাফি আগামীকাল সকালবেলা তোমার খাদেম তুমি তাকে পাঠাই দিবা আমি রসুলুল্লাহ নিজেই ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার মাধ্যমে সালাম পাঠাচ্ছি আর বলবে আমার সালাম ইমাম আহমদ বিন হাম্বলের কাছে জেলখানায় পৌঁছাই দিবে আর বলবে ইমাম আহমদ তুমি জেলখানায় অটল থাকো তুমি বিশুদ্ধ আকীদার উপরে আছো তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপরে আছো আর ওরা বলে নবী মরে গেছে শেষ অথচ ইমাম শাফিকে স্বপ্ন দেখালো একটা নয় দুটো নয় হাজার হাজার দলিল রয়েছে আল্লাহু আকবার বলে এই ইরাকের সালমান পার্কে সালমান ফার্সির যেখানে মাজার সেখানে দুজন সাহাবীর লাশ দুজন সাহাবীর লাশ 1400 বছর আগে দাফন করা হয়েছে আর এই তো বেশি দিন নয় কয়েক বছর আগে তাদের লাশে কবরের মধ্যে যখন পানি ঢুকতেছিল স্বপ্নে দেখালো ওইখানকার প্রধান মুফতিকে আমাদের কবরে পানি চলে আসে আমাদের দুটো লাশকে তোমরা এখান থেকে উঠাইয়া অন্যত্র তোমরা দাফন করো সেদিন 10ই জিলহজ চেয়েছিল 9ই জিলহজ চেয়েছিল উঠাতে এক সপ্তাহ ডিলে করে পরবর্তীতে 16ই জিলহজ লাশটাকে লাশ দুটোকে উঠানো হলো হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এবং আমর ইবনে আস বলেছে দুজন সাহাবীর লাশ এই দুজন সাদ বিন আবি ওয়াক্কাস হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দুজন বিখ্যাত সাহাবী সেই সেখানে দেখা গেল যে দুজন বিখ্যাত সাহাবীর সেখানে পশমগুলো টানা হলো চুলগুলো টানা হলো সেখান থেকে রক্ত ঝরতেছে ফ্রান্স থেকে চিকিৎসক আনা হলো দেখতেছে এদের বডির মধ্যে পচন ধরে নাই যদি নবীর সাহাবীদের দেহে পচন না ধরে তাহলে নবীর সাহাবীরা যাদের সোহবত পেয়ে সাহাবী হলো সেই নবীরা কি কবর শরীফে পচে গলে শেষ হয়ে গেছে না জিন্দা আমার নবী হায়াতুন নবী নয় আর ওই রাজশাহী থেকে একদল সালাফি বলে বেড়াচ্ছে ওই নবী কে যারা বলবে হায়াতুন নবী তালাক
ইরশাদ সাধন করেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু রোজা মুবারাকায় আমার নবী হায়াতুন নবী নয়, উম্মতের সালাম তিনি শুনেন না? কি শুনেন কিনা? অবশ্যই উম্মতের সালাম তিনি শুনেন। সেই নবীজি, তিনি মানবতার নবী, তিনি যে ইসলাম নিয়ে এসেছেন মানবতার ইসলাম। আমার নবী বলে দিয়েছেন, তোমরা যখন কোথাও কোনো কিছু সহযোগিতা করবে, মনে করেন যদি মাগুরা জেলায় বন্যা হয়, সহযোগিতা করার সময় আমরা কি কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোনপন্থী, এটাকে আমরা দেখব না? সবাইকে আমরা ত্রাণ দিব। এই যে আমার ইসলাম যে মানবতার ধর্ম, সার্বজনীন জীবন ব্যবস্থা, মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। 60 জন খ্রিস্টান পাদ্রিকে আমার নবীর মসজিদে বসতে দেওয়া হলো। নবীজি আসলেন, নবীকে দেখে তারা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, নবীজি বলেন, নিমা জি তুম হা হুনা, কেন আসছো তোমরা? ওরা বললো, আমরা আসছি আপনাকে, আপনার দেশটি দেখবার জন্য, আপনাকে কিছু কোশ্চিন করব, প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর আপনি দিবেন। আমরা আপনার কাছে জানতে চাই, জান্নাতের একটা সময়ের নাম বলুন, যে সময়টা দুনিয়াতে এরকম একটা সময় আছে। সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন, আউয়ালু তুআমিন ফিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কোনটি? নবীজিকে প্রশ্ন করলেন, আকাশের মধ্যে একটি চাঁদ আছে, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? আপনি এটি বলবেন? নবীকে প্রশ্ন করলেন, কি কারণে ছেলে সন্তান হয়, কেন বিয়ে হয়, কেন হিজরা জন্ম নেয়? নবীকে প্রশ্ন করলেন, এই পৃথিবীর মধ্যে এমন একটি জায়গার নাম বলুন, সূর্যের আলো একবার পড়েছে, কেয়ামত পর্যন্ত পড়বে না। নবীকে প্রশ্ন করলেন রুহু সম্পর্কে, এক এক করে নবীকে অনেকগুলো প্রশ্ন করলেন। আর বললেন, আপনি দেশটিকে কেন এত সুন্দর করে সাজালেন, কিভাবে সাজিয়েছেন, কি দিয়ে সাজিয়েছেন, এক এক করে অনেকগুলো প্রশ্ন করলো। প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে ওরা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ইসলাম যে সর্বজনীন জীবন ব্যবস্থা, আমাদেরকে কখনো কারো গির্জায়, কারো প্রাঙ্গণায় আমাদেরকে জায়গা দিবে না। আর আমার নবী ওই সমস্ত খ্রিস্টানদেরকে, খ্রিস্টান পাদ্রীদেরকে তার মসজিদে জায়গা দিয়েছেন। ইসলাম কত ব্রড মাইন্ড, আমার নবী ছিলেন ব্রড মাইন্ডের নবী। আমার নবী কখনো ন্যারো মাইন্ডের ছিল না। আমার নবী কি ন্যারো মাইন্ডের ছিল? নবী ছিলেন কি ব্রড মাইন্ড। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী গো আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই? তার মানে আমি আপনাকে ব্রড মাইন্ড বানিয়েছি, আমি আপনাকে ন্যারো মাইন্ড বানাই নাই, আমি আপনাকে সংকুচিত মনা বানাই নাই, আমি আপনাকে দিল দরিয়া বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনার হৃদয়টা আকাশের মতো বিশাল, আপনি সবার সামনে সাগরের মতো প্রশস্ততা আপনার হৃদয়। সুবহানাল্লাহ। আমি আপনার মধ্যে সাহসিকতা দিয়েছি, আপনাকে উম্মে হানের ঘর থেকে নিয়ে আরশ পর্যন্ত পৌঁছাই দিয়েছি। আপনি নবী, যত সাহসিকতা ব্রডম্যান যা দরকার সব আমি দিয়েছি। এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। তিন নম্বর ইসলামের ক্যারেক্টারিস্টিক, ইসলামের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, ইসলাম হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা, ফুল প্যাকেজ। ইসলামের কিছু মানবেন, কিছু ছাড়বেন, এটি নয়। ইসলাম মানব সবটা, সব জায়গায় ইসলাম। আমরা মনে করি ইসলাম শুধু মসজিদে, কোরআন শুধু মসজিদে, কোরআন কি শুধু মসজিদে, কোরআন শুধু কি মসজিদের চার দেওয়ালের মধ্যে? না, আমার ইসলাম শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার ইসলাম যেমন ব্যবসা নীতি শিখিয়েছে, আমার ইসলাম আদালতেও যাবে, আমার ইসলাম আমার কোরআন সংসদেও যাবে। কথা বলেন ঠিক কিনা? রান্নাঘর থেকে নিয়ে পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমার কোরআন যাবে। যদি আমি কোরআনকে পৌঁছাই দিতে পারি, তবে আমি বাপের বেটা। কথা বলেন জোরে বলেন। কারণ আমার কোরআন তেমন মা ফররাতনা ফিল কিতাবে মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। ওয়া নাসানা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার কোরআন এত চমকপ্রদ, আমার কোরআন এত এক্সিলেন্ট, আমার কোরআন এত এভারগ্রিন, আমার কোরআন এত
সুন্দর এত জীবন ঘনিষ্ঠ আমার কোরআন যখন প্রত্যেকটি সেক্টরে আমার ইসলাম যখন প্রত্যেকটি সেক্টরে পৌঁছে যাবে তখন মানুষের মধ্যে শান্তি আর শান্তি আর শান্তি ছাড়া কিছুই থাকবে না আর একদল নাস্তিক্যবাদীরা আমার ধর্ম ইসলামকে আমার রাষ্ট্র ধর্ম ইসলামকে মিটাই দিতে চায় তাদের সাপ মিটে যাবে ইসলামকে মিটাই দিতে পারবে তুলে দেখান কি বলেন পারবে আরো জোরে বলেন পারবে 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 কখনো পারবে না আমার ইসলাম হচ্ছে এভরিওয়ান ইসলাম হচ্ছে সবার জন্য বিশ্বব্যাপী হচ্ছে ইসলাম আল্লাহু আকবার শুধু বিশ্বব্যাপী যেমন ইসলাম ঠিক তেমনি হবে আমার ইসলামের মধ্যে ব্যাপকতা আছে সুবহানাল্লাহ বলেন ইসলামটা সকলের জন্য এমন না যেমন হিন্দু ধর্মের অনেকগুলো বই আছে আছে না মহাভারত রামায়ণ গীতা সবাই পড়তে পারে না কিন্তু আমার কোরআন তো সবাই পড়তে পারে আমার মসজিদে সবাই যেতে পারে কি বলেন পারে কি পারে না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী যেমন সবার নবী সুবহানাল্লাহ বলেন আমার নবী যেমন সবার নবী আমার ইসলামটাও তেমন সবার আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন নবী হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন আল্লাহ হলেন খালেক নবী হচ্ছেন মখলুক সুবহানাল্লাহ ইন্নাহু তানজিলুম মির রাব্বিল আলামিন আর কোরআন তো আসে রব্বুল আলামিনের পক্ষ থেকে এজন্য ইসলামকে মানুষের কাছে কঠিন করে উপস্থাপন নয় বরং ইসলামটাকে মানুষের কাছে সহজ করে দিতে হবে রাসূল বলেছেন ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু তোমরা মানুষকে সুসংবাদ দাও মানুষকে দুঃসংবাদ দিও না ইমাম আহমদ বিন হাম্বল কারাগারে কোথায় সবাই বলেন না কারাগারে কোথায় এ কারাগার কি শ্বশুর বাড়ি না জেলখানা শ্বশুর বাড়ি না জেলখানা শ্বশুর বাড়ি না হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কারাবরণ করেছিলেন সাত বছর সাত মাস সাত দিন সাত ঘন্টা সাত মিনিট সাত সেকেন্ড জেলখানা অবস্থান করেছিলেন জেলার যখন বলল নবী ইউসুফকে আপনি বেকসুর খালাস জেলখানা থেকে বের হয়ে আসেন ইউসুফ নবী বলেন আমি জেলখানা থেকে বের হয়ে আসবো না এটা নির্বিলি নিকুঞ্জ পরিবেশ সেফ জোন এখানে আমি আমার আল্লাহকে অত্যন্ত আপন করে ডেকেছি খাজায় খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতিকে জেলখানা রাখা হলো জেলখানার ইট পাথর বালু থরথর করে কাঁপতেছে জিকিরের সবকে আল্লাহু আকবার জরমান আল্লাহু আকবার এ খাজা নিজামুদ্দিন আউলিয়া ওই দেশের দিল্লির সম্রাট ছিল গিয়াসউদ্দিন বলবান কি নাম সবাই বলেন আরো জোরে সবার মুখে ওই মুহূর্তে দিল্লির সম্রাট ছিল গিয়াসউদ্দিন বলবান দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবান যখন জানতে পারল নিজামউদ্দিন আউলিয়ার দরবারে অসংখ্য মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে ডেক্সিকা ডেক্সি বাবুরচিখানা রান্না হচ্ছে যদি এইভাবে নিজামউদ্দিন আউলিয়া ডেক্সি পাতিলে রান্না বাড়াইতে থাকে মানুষ যদি বাড়তে থাকে সেই দিন আর বেশি দূর নয় না জানি দিল্লির সাম্রাজ্য সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতিকে যেমন ভয় করেছিল ঠিক তেমনি নিজামউদ্দিন আউলিয়াকে ভয় করলো না জানি নিজামউদ্দিন আউলিয়া দিল্লির সাম্রাজ্য কেড়ে নেয় নাকি এই ভয়ে গিয়াসউদ্দিন বলবান ওই নিজামউদ্দিন আউলিয়ার দরবারে মানুষের যাতায়াত বন্ধ করে দিল আর বলল রাষ্ট্রের থেকে কোনো সাহায্য করা হবে না কোনো ধরনের রান্না বান্না হবে না রাষ্ট্র কোনো সহযোগিতা করবে না এই মেসেজ যখন নিজামউদ্দিন আউলিয়ার কাছে পৌঁছল নিজামউদ্দিন আউলিয়া বলল আমি দুনিয়ার কোনো রাজা বাদশাকে পরোয়া করি না আমি আল্লাহকে পরোয়া করে আল্লাহকে ভয় পাই আল্লাহু আকবার আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না নিজামউদ্দিন আউলিয়া বললেন কত ডেক্সি রান্না হয় পাক দে বলে ৪০ হান্ডি খিচুড়ি পাক হয় বলে আগামীকাল থেকে ৮০ ডেক্সি খিচুড়ি পাক হবে রাষ্ট্র বন্ধ করে দিয়েছে কি হয়েছে দরবারে মানুষজনের কমতি হবে না বহুল হুজুর আসতে দিবে না বলে কে আসতে দিবে না বলে দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবান বলে দেখো গিয়াসউদ্দিন বলবানের নিজেরও কোনো খবর থাকবে না আল্লাহর ওলির জবান থেকে বলতে দেরি ইন্নামিনি বাদুল্লাহ ইমান
লাউ আকসাম আল্লাহি লাবাররা আল্লাহর এমন কতগুলো বান্দা আছে এরা যখন কিছু বলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ এই কথা বলতে দেরি তিন দিন পর্যন্ত রান্না বান্না বেশি হচ্ছে মানুষের সমাগম বেশি সুলতান গিয়াসউদ্দিন বলবন বলল মোল্লাকে গ্রেফতার করতে হবে নিজামউদ্দিন আউলিয়াকে নিজামউদ্দিন আউলিয়া বলল আমারে গ্রেফতার করতে এসো না নিজের খবর নিয়ে দেখো একদিন যায় পেশাব বন্ধ দুই দিনের দ্বিতীয় দিন পেশাব হয় না তৃতীয় দিনও পেশাব হয় না তিন দিন পর্যন্ত দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবানের পেশাব হয় না পেট খালি কন কন করে পেশাবখানায় বসে পেশাব বের হয় না কি বের না এই পেশাবের সুইচ কার হাতে আল্লাহর হাতে অফ করবেন কে অন করবেন কে আল্লাহ নাকি নিজের হাতে না এই যে পেশাবখানায় বসেন সুইচ দেন কে আল্লাহ নাকি আপনি দেন না যদি কোনোদিন পেশাব বন্ধ হয়ে যায় জোর করে কাজবে না আর কারো যদি পেশাবের বেগ হয় বাথরুমের বেগ হয় আর যদি বলা হয় ভাই তোমারে দুই প্যাকেট বিরিয়ানি দিব গরম বিরিয়ানি বলে ভাই বিরিয়ানি রাখো আগে পেশাব করতে দাও কথা বলেন কথা বলেন হ্যাঁ কথা বলেন না কেন একজনে বাথরুমে ধরছে ভাই 1 কোটি টাকা দিব বলে ভাই তোমার টাকা রাখো আমার আগে বাথরুম করতে দাও ইমাম আযম আবু হানিফাকে প্রশ্ন করছে একজন ব্যক্তি 350 কিলোমিটার দূর থেকে এসে ইমাম আযম আবু হানিফাকে 24 ঘন্টা 23 ঘন্টা তিনি জাগ্রত থাকলেন মাত্র একটি রাত নয় একটি ঘন্টা তিনি ঘুমাতেন ইমাম আযমকে এক লোক চারবারের পরে প্রশ্ন করছে আবু হানিফা নোমান আপনাকে একটা প্রশ্ন করতে চাই রাগ করবেন না তো বলে না বলো বলে আপনি বলেন তো মানুষ যে মল ত্যাগ করে পায়খানা করে এই পায়খানাটা টক না মিষ্টি ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বললেন তুমি কি তাজা মল তাজা পায়খানা কথা বলছো না বাসি পায়খানা বলে আপনি দুইটার ফতোয়া দেন আমার যেটা লাগে আমি এটা নিব আল্লাহু আকবার বলে কত বড় পণ্ডিত ইমাম আযম আবু হানিফা 90,000 টা ছাত্র ছিল 6,500 ওস্তাদ 83,000 মাসালা লিখছে আল্লাহু আকবার তাকে জেলখানায় বন্দি করছে জেলখানায় বন্দি করে তার বিষ খাওয়ায় মারার চেষ্টা করছে বলে মার ভাই যেহেতু তাহলে উযু করে বিষ খেয়ে সেজদায় করে মাথা সাজদা দেন সাজদায় করে মারা গেলেন জেলখানায় আল্লাহু আকবার বলেন সেই ইমাম আযম আবু হানিফা বললেন তাজা পায়খানা যেটা ওইটা মিষ্টি আর যেটা বাসি পায়খানা ওইটা টক প্রশ্নকারী বলছে খেয়ে দেখছেন নাকি আপনি কি খেয়ে দেখছেন আপনি যে ফতোয়া দিয়ে দিলেন করে আরে মিয়া খেয়ে দেখতে হয় না এক্সপিরিয়েন্স আছে নলেজ এবং এক্সপিরিয়েন্স এই দুটার আলোকে হলো হিকমা প্রজ্ঞা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ওমান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আল্লাহু আকবার বলে তাহলে আপনি আমাকে দলিল দিবেন তাজা পায়খানা মিষ্টি আর বাসি পায়খানা টক দলিল না দিলে আমি আপনারে ছাড়বো না বলে দলিল দিয়ে যাব আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার হ্যাঁ গিয়াসউদ্দিন বলবান পেশাব বন্ধ কয়দিন খালি বাথরুমে যায় পেশাব এত কোন 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 করতেছে কিচ্ছু ভালো লাগে না পেশাব বন্ধ কয়দিন হয়েছে ডাক্তার কবিরাজ দেশি বিদেশি যত ছিল কোনো বাদ নাই শেষ পর্যন্ত একজন মুন্সি বলল রোগটা আসমানি চিকিৎসা হচ্ছে জমিনের এই আসমানের মালিক যিনি আরশের মালিক যিনি তার সাথে যার সম্পর্ক তার কাছে যাও তিনি যদি ভালো করে দিতে পারেন তার সিলাই আল্লাহু আকবার খোঁজ করে দেখলো এটা তো মোল্লা নিজামউদ্দিন আউলিয়া ছাড়া কেউ না সুবহানাল্লাহ বলে ভাই আমি তো তার দরবারে মানুষ যাতায়াত বন্ধ করে দিয়েছি তার দরবারে আমি খানা পিনা বন্ধ করে দিয়েছি তাহলে মারে পাঠায় মা মা কারে পাঠাবে মা তোমার সন্তান গিয়াসউদ্দিন বলবন তিন দিন হয়ে গেল মা পেশাব বন্ধ চোখের পানি ছেড়ে কাঁদতে 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 চোখ থেকে রক্ত পড়ে কিন্তু এক ফোঁটা পেশাব বের হয় না এত কান্নাকাটি করছেন মা লজ্জা শরম ফেলে ঘোমটা দিয়ে চলে আসলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আল্লাহু আকবার নিজামউদ্দিন আউলিয়ার দরবারে এসে
আমাকে বলছে মা গো কে গো তুমি বলে আমি দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবনের মা বলছি হুজুর আমার ছেলের তিন দিন ধরে পেশাব হয় না একটা তাবিজ বানায় দেন যেই তাবিজটা দিলে আমার ছেলের পেশাব হবে তিন দিন হয়ে গেছে পেশাব বন্ধ পেশাব হয় না বলে মা তোমার ছেলে কি পেশাব করবে না মরবে বলে পেশাব করবে মরতে চায় না পেশাব মরলেও পেশাব করে মরবে বলে আচ্ছা পেশাব করে যদি মরতে চায় তাহলে তোমার ছেলেকে বলো ক্ষমতার উপর থাকবে নাকি পেশাব করবে বলে ক্ষমতায় থাকবে না মরবে না খালি চাই একটু একটা দিনের জন্য পেশাব করতে বলে পেশাব করতে চাই এই তো ঠিক আছে পেশাব করাবো শর্ত আছে মা পেশাব হবে পেটে যত পেশাব আছে সব পেশাব হবে বলে কি শর্ত হুজুর বলেন সব মানবো বলে পেশাব হবে কিনা বলে হ্যাঁ পেশাব হবে বলে বলেন শর্ত কি বলে তোমার ছেলে গিয়াসউদ্দিন বলবন তাকে বলো দিল্লির ক্ষমতাটা একটা সাদা কাগজে দিল্লির ক্ষমতা লেখে নিচে যেন গিয়াসউদ্দিন বলবন সই করে দে পাশে মন্ত্রী সচিব আমলা কামলা সবার সই থাকবে সই করে দিবে দিল্লির ক্ষমতাটা নিজামউদ্দিন আউলিয়ার কাছে হস্তান্তর করলাম আল্লাহ আকবার যদি তোমার ছেলেকে এই প্রপোজাল দাও প্রস্তাব দাও তোমার ছেলে যদি এই প্রপোজাল মেনে নেয় তাহলে তোমার ছেলেকে বলে দাও এখনই পেশাব হবে তোমার ছেলেকে বলো পেশাব করবে না ক্ষমতা লেখে দিবে না মরবে বলে যে না পেশাবও করবে ক্ষমতাও লেখে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন বলে বাবা দেখো নিজামউদ্দিন আউলিয়া শর্ত দিয়েছেন বলে ঠিক আছে সমস্ত ক্ষমতা লিখে দিলাম সিগনেচার করে কাগজ এনে দিয়েছেন নিজামউদ্দিন আউলিয়ার হাতে বলে মা তোমার ছেলে লিখে দিয়েছে পুরা দিল্লির সাম্রাজ্যের ক্ষমতা এখন আমার হাতে মোল্লার ক্ষমতা বন্ধ করতে চাও মোল্লারা চেয়ার চায় না মোল্লারা গদি দখল করতে চায় না মোল্লারা চায় গদির সংশোধন ইসলাহে নফস ইসলাহে কওম ইসলাহে হুকুমত এটাই বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ফুরফুরার এটাই স্লোগান যারা বলেন ঠিক কিনা এটাই হিজবুল্লাহর স্লোগান আলা ইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন আলা ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন আল্লাহর সৈন্য যারা তারা সফলকাম হবে তারা গালিব হবে এটাই সংশোধন চাই ইসলাহে নফস ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন তারপর রাষ্ট্র সংশোধন চাই আল্লাহর ওলিরা কখনো ক্ষমতা চায় না এই আল্লাহর ওলিরা ক্ষমতা চায় না ক্ষমতা চায় না ফুরফুরার হুজুর ক্ষমতা চাইছিল সরসিনার হুজুর ক্ষমতা চাইছে সরসিনা হুজুরের কাছে বারবার পীরে মরহুম সাহাবী আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রপোজাল দেওয়া হয়েছিল আপনাকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিব কিন্তু বলছে যে না এরশাদ স্যার মাই সরকারি মৌলবি নাহি আমরা সরকারি মৌলবি না আমরা ক্ষমতা লিপ্সু নই ক্ষমতা আমাদের পায়ের নিচে থাকে আল্লাহু আকবার বলেন ক্ষমতা আমাদের পায়ের তলায় তিনি বললেন দেখো দিল্লির ক্ষমতা আমার হাতে ইনি এই ক্ষমতাটাকে টুকরো টুকরো করে একটা গামলা আনলেন গামলা টানার পরে গামলায় দিলেন দিল্লির ক্ষমতার চিরকুট গুলো আর বললেন মা এবার তোমার ছেলে গিয়াসউদ্দিন বলবনের সামনে এই দিল্লির ক্ষমতার গামলাটা পিয়ালাটা সামনে রাখবে অটোমেটিক তার পেশাব হয়ে যাবে ক্ষমতার উপর পেশাব করে দিতে বলো সত্যি সবাই অবাক ক্ষমতাটার যত চাবিকাঠি ছিল সবগুলো টুকরো টুকরো করে একটা বড় পেয়ালা পেয়ালার মধ্যে ক্ষমতার কাগজগুলো দিয়ে তার সামনে ধরছে পেটের ভিতরে তিন দিনের জমাট করা পেশাব সব ওইখানে ঢেলে দিয়েছে বলে আল্লাহর ওলিরা এইরকম ক্ষমতাকে পেশাবের চেয়ে নিকৃষ্ট মনে করো আল্লাহু আকবার বলেন হাকিকাতে ওহি কামেল শেকাস্তা দেন জেসি হাসেল খোদা তালে বহুত মেলতা শেকাস্তা দেন নেহি মেলতা আল্লাহু
তাহলে ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে, ইসলাম হচ্ছে এটা আত-তাইসির। ইসলামের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম সহজ। ইসলাম কি? ইসলাম কি? কিন্তু আমরা হুজুররা ইসলামটারে এমন কঠিন বানাই ফেলছি, ফতোয়াবাজি করে করে ইসলামরে এত কঠিন বানাই ফেলছি, যাতে করে মানুষ ইসলামের কাছে আসতে চায় না। অথচ আমার রাসূল বলেছেন ইসলামকে তোমরা সহজ করো। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আমরা কি ইসলামকে সহজ করতে চাই কি চাই না? কিভাবে সহজ করতে চাই? চাই চাই চাই। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে চিঠি নিয়ে গেলেন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ নবীর সালাম নিয়ে জেলখানায় গেলেন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল সাথে ফজর নামাজ পড়লেন কারাগারে, জামাটা উঠাই দেখলেন পুরো পিঠ জালিমের জুলুমে পুরো পিঠকে চুরমার করে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে বেতের দাগ দাগ পড়া আছে। বলে এই দেখো আমাকে কত আঘাত করা হয়েছে, এটি আমি আকীদার জন্য আজকে এই ধরনের আঘাত পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করার জন্য প্রিয় সুধী পিঠটা তুলে দেখলেন, বলে আল্লাহ নবী আপনাকে সালাম পাঠাইছে, আপনাকে ইস্তেকামত থাকতে বলেছে, সুদিন আপনি থাকবেন, আপনার কোনো ভয় নাই, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। যে আপনাকে জেলখানায় ঢুকাইছে সে আপনাকে ফুলের তরা দিয়ে জেলখানা থেকে বের করবে। ঠিকই ইমাম আহমদ বিন হাম্বলকে রাষ্ট্রীয়ভাবে জেলখানা থেকে ফুলের তরা দিয়ে বের করে আনা হলো। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন। তবে ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় মসজিদে ফুস্তাসের চিফ মুয়াজ্জিন যিনি ছিলেন ইমাম শাফির খাদেম, বলল তুমি আমাকে একটা গুড নিউজ দিয়েছ, রাসূলুল্লাহর সালাম পৌঁছাই দিয়েছ, আমি তোমাকে কি দিব? ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় পড়া অবস্থায় যে জামাটা ছিল চোখের পানি ছেড়ে দিয়ে জুব্বাটা জামাটা ওই ইমাম শাফির খাদেমের হাতে তুলে দিল আর বলল এটা আমার পক্ষ থেকে হাদিয়া, এই হাদিয়াটা এই জন্য যেহেতু তুমি রাসূলুল্লাহর সালাম আমার কাছে পৌঁছাই দিয়েছ। আল্লাহু আকবার বলেন। আমরা যদি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলি, ওরা বলে শিরক হয়, ওরা বলে বিদআত হয়, অথচ তোমাদের কিতাব মুনাজাতে মাকবুল 324 পৃষ্ঠা তোমাদের আশরাফুল থানভী সাহেব হুজুর বলে গেছেন থানা ভবন থেকে আগে স্নেহ ইয়া রাসূলুল্লাহ তারা হাম ইয়া ইবনে আমেনা, হে আমেনার ছেলে আমার রহম করো, আগে স্নেহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমার সাহায্য করেন, তোমাদের বড় হুজুর যদি 5,500 কিলোমিটার দূরে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইতে পারে, আমরা ইয়া রাসূলুল্লাহ বললে তোমরা কেন শেরেক 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 খুঁজো? আমরা মিলাদ পড়লে তোমাদের সহ্য হয় না, তোমরা একটা সার্টিফিকেট শ্রোতা পাওয়ার জন্য শুক্রানা মিলাদ মাহফিল করলা, তোমাদের একজন হুজুর 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে, 10,00,000 ইউটিউবে সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্য মিলাদ করছে মানে আয়োজন করছে, এই জন্য যোগাযোগ মাধ্যমে ইউটিউবে 10,00,000 সাবস্ক্রাইব হয়েছে সাবস্ক্রাইবার, এই জন্য সে অনুষ্ঠান করছে, এই জন্য যদি অনুষ্ঠান করা যায় আমার নবীর জন্ম বৃত্তান্তের জন্য আমরা এতে ভাল করি মিলাদ করি নবীর তাজমে দ্বারা সালাম জানাই, তোমরা এটাকে বেদাত 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 বলো, অথচ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির ফকি যারা তোমাদের দেওবন্দি ওলামাই কেরাম এটাকে মুস্তাহাব মুস্তাহসান বলেছে, তোমরা নিজেদের ফতোয়া মানো না, কথা বলেন ঠিক কিনা? তোমরা যে কাদের ফতোয়া মানো এটা একমাত্র জানে আল্লাহ, মাঝে মাঝে নিজের ফতোয়াটাও তোমরা মানো না। আমরা বলি আমরা কখনো ফেতনা চাই না, আমরা সব সময় শৃঙ্খলা চাই, কথা বলেন আরো জোরে বলেন। তোমরা বলো হাদিস খুঁজে পাও না, অথচ আব্দুল হক এলাহাবাদী আব্দুরুল মুনাজ্জাম ফি মাউলিদিন নাবিল আজম ফি মাউলিদিন নাবিচিল আজম তিনি একটা নয় দুটা নয় 218টা হাদিস কোট করে নবীর মিলাদের উপর তিনি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল মুজামুল কাবির লিত্তবরানী প্রথম খণ্ডের 25তম পৃষ্ঠার 28 নম্বর হাদিসে উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর
মিলাদাহুমা ইন্দি, তোমরা খুঁজে পাও না, তোমরা অন্ধ মৌলবী। তোমরা কি মৌলবী? তোমরা চোখে দেখো না, চোখ থাকিতে তোমাদের অন্ধ। আবার একদল মানুষ ইসলামটার এমন ভাবে কঠিন করে ফেলেছে, যেমন আমাদের দেশের লামাজাবি ভাইরা, তারা মনে করে তাদের নামাজটাই সঠিক, হানাফিদের নামাজ কোনো নামাজই না। বলে কি না? হ্যাঁ, জোরে বলেন। বলে কি? বলে না? ওরা এই পর্যন্ত হাত উঠায় না, ওরা উঠায় এই পর্যন্ত, আমরা উপরে উঠাইলে বলে হাদিস নাই, হাদিস পাইলে মাউদু দৈব জেদ্দার। ওরা মানে আলবানি, আলবানি কে মানে? আলবানি দৈব বললে মাউজু বলে, ওটাই মাউজু। অথচ আলবানি নিজে বহু সহি হাদিসকে মাউজু বলে দিয়েছে, কথা বলে। আবার অনেক দৈব হাদিসকে সহি বলে দিয়েছে, তার নিজের তো ঠিক নাই, কারণ সে এবং তার বাবা এরা ছিল ঘড়ির মেকার। কি ছিল? ঘড়ির মেকার। আর কি বলবে, সূক্ষ্ম ঘড়ি সম্পর্কে সে কথা বলতে পারে, আসল বিষয় সম্পর্কে কথা বলতে পারে না। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমাদের কোন ধরনের গজামিল নাই, আমাদের নামাজ সহি নামাজ। কি বলেন, ঠিক কি না? আমরা যে নামাজের মধ্যে দাঁড়াই চার আঙ্গুল ফাঁক করে, হাদিস নাই, ওরা দাঁড়ায় একেবারে দুই পা ফাঁক করে, এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ। কথা বলেন, ঠিক কি না? আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দখল করবো না, আমাদের দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? আরো জোরে সবার মুখে, কয় আঙ্গুল? চার আঙ্গুল। দুই পা ফাঁক করে আমরা রাখবো চার আঙ্গুল। এরপরে আমরা ওরকে হাত বাঁধে, এখানে বাঁধো, হাত তোমার আছে, তোমার যেখানে মন চাই সেখানে বাঁধো। তবে তাহাসুররা নাভির নিচে হাত বাঁধার হাদিসটিও সহি। তুমি এইটা মানলা, আমার এইটা হাদিস ছেড়ে দিলা, তাহলে তুমি কেমনে হালে হাদিস হলা? তুমি কিছু মানো কিছু ছাড়ো, তুমি তো বাজুল হাদিস। কথা বলেন, ঠিক কিনা? এক হাদিস মানো আর এক হাদিস ছাড়ো, তুমি তো তারিকুল হাদিস, তুমি হাদিসের মূলত ছেড়ে যায় না বালা। তুমি বলো আমি সালাফিকে মানি, নাম দিয়েছো সালাফি, তুমি সালাফি নয়, তুমি খালাফি, তুমি খেলাফ করো। কথা বলেন, ঠিক কিনা? ওরা নামাজের মধ্যে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, কেরাত পড়ি, ওরা বলে আমরা কেরাত পড়লে, ইমাম কেরাত পড়লে আমাদেরও কেরাত পড়তে হবে, মুক্তাদিরও কেরাত লাগবে। অথচ কোরআন বলছে ওয়াইলা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবো, যদি শুনতে না পাও তাহলে তোমরা চুপ করে থাকবে। সুবহানাল্লাহ বলে, আমরা ফজরে শুনি শুনবো, যখন আসরে শুনি না চুপ করে থাকবো, অপশন তো আছে, মাগরিব এশায় শুনি শুনবো। রাসূলুল্লাহ বলে দিয়েছেন সহিহ হাদিস, ওয়াইলা কারাল ইমাম ফানসিতু, ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ করে থাকবে। রাসূল বলেছেন কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। আল্লাহু আকবার! এই ইমাম কেরাত পড়লে আমরা কি আর কোনো কেরাত পড়ব? কি বলেন, পড়ব? আমাদের আর কোনো কেরাত থাকবে? ইমাম যখন গাইল মাকতুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়বে, চারখানায় চারজন, মাঝখানে একজন চিল্লা উঠে বলে আমিন। বলে কি না? হানাফি মসজিদ গুলো দখল করে, চারখানায় চারজন, মাঝখানে একজন, মুমিনদের মধ্যে মুসল্লিদের মধ্যে একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে। এক মসজিদে এরকম হয়েছে, জোরে আমিন বলছে, ও মনে করছে এটা চিল্লা উঠছে, মনে জিনে ধরছে, ওরে যায় জাফটাই ধরছে। জাফটাই ধরার পরে বলছে ভাই কি হয়েছে, আমি তো মনে করছি জিনে ধরছে। কয় না না ভাই, জিনে ধরে নাই, আমি নবীর সুন্নত আমল করছি। আরে মিয়া, আপনার সুন্নত আমল করতে গিয়ে তো আমার ফরজ শেষ। ওরা আমিন নিয়ে এমন বাড়াবাড়ি করে, নামাজের মধ্যে আমিন বলা ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব না, সুন্নত। আমিন বলা কি? এখন প্রশ্ন হলো জোরে না আসতে, এটা নিয়ে কথা। আমরা হানাফিদের কাছে দলিল আছে যে ওয়াকফাবিহা সাউদা, মুসনাদ আহমদের সহি হাদিস, রাসূলুল্লাহ আমিন বলেছেন, ওয়ালা দাল্লিনের পরে আমিন বলেছেন চুপি চুপি সারে, আমরাও চুপি চুপি সারে আমিন বলি। কিন্তু ওরা আমিন নিয়ে এমন বাড়াবাড়ি করে, মনে হয় আমিন না বললে নামাজই হবে না। অথচ আমিন বলা ফরজ না ওয়াজিব না, সুন্নত। কেউ যদি আমিন নাও বলে তাও তার নামাজ হয়ে যাবে, কিন্তু ওরা এমন বাড়াবাড়ি শুরু করছে, মনে হয় আমিনটা না পড়লে মনে হয় নামাজই হবে না, চিল্লাই বলে আমিন।
আর বলে যারা আমিন জোরে বলো নাই, তোমাদের নামাজটা বরবাদ গেছে, তোমরা হানাফি মুসলমানে না, হানাফিদেরকে তারা মুশরিক বলে, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। ওরা বলে কিসের কিসের বুখারি, ওরা বলছে মাঝে মধ্যে বুখারিও মানে না তারা, কথা বলেন আজ ওরা বলে মাঝে মধ্যে সুবিধা হলে বুখারিও মানে না, ওরা বলে কোনো ব্যক্তি দলিল না। আবার ঠিকই ইমাম আজম আবু হানিফাকে মানে না বা আমাদের ইমামকে মানে না, ইবনে তাইমিয়াকে ঠিকই মানে, জাকির নায়েককে ঠিকই মানে, পৃথিবীর প্রবক্তাদেরকে ঠিকই মানে, আবার বলে ব্যক্তি দলিল না ওদেরকে কিন্তু ঠিকই মানে, কথা বলেন ঠিক কিনা। আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলবো, যদি মনে করেন যার কোনো মুরব্বী নাই, যার কোনো শিক্ষক নাই, যার কোনো গার্ডিয়ান নাই, তার গার্ডিয়ান তার মুরব্বী হলো শয়তান, কথা বলেন জোরে বলেন। আমাদের মুরব্বী আছে না, কি আছে না, আমরা হানাফি শাফি মালিকি হাম্বলি, আমরা বলি চারটা মাজহাবে হক, চারটা মাজহাবের যে কোনো একটি মাজহাবকে আপনি ফলো করেন আপনি মুক্তি পাবেন। আমরা হানাফি মাজহাব মানি এই জন্য যে তো কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারি না, এই জন্য আমরা মাজহাব মানি, যদি বের করতে পারতাম তাহলে মাজহাব মানার দরকার ছিল না। ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার মতো বড় বড় পণ্ডিতরা তারা মাজহাব মেনেছেন। তুমি মৌলবি আমি মৌলবি আর কি, শাহুল্লাহ তুমি হাদিস দলবি মাজহাব মেনেছেন, ইমাম বুখারির মতো ব্যক্তি মাজহাব মেনেছেন, তুমি আমি কি, তুমি বলো যে তুমি হয় মুকাল্লিদ হবে না তুমি মুস্তাহিদ হবে, মুকাল্লিদ যদি না হওয়া তাহলে মুস্তাহিদ, মুস্তাহিদের জন্য যে শর্ত কোরআনের জ্ঞান থাকতে হবে, একটা নয় দুটো নয় 74 রকমের জ্ঞান, কোরআনের মুফরাদাত ফি গারিবিল কোরআন, কোরআনের খাস আম মুশতারাক মুআব্বাল সরি কেনায়া হাকিকাত মাদাস ইবারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তিদান নাস কফি মুশকাল মুজমাল মুতাশাবে, এগুলোর কত জ্ঞান, আসবাবুন নুজুলের জ্ঞান, তুমি তো কোরআন শরীফ পড়তে পারো না, তুমি বলো ইসলাম মুসলমান সালাম, দেখেন না দেখেন না দেখেন না, বা ইসলাম মুসলমান সালাম, একজন সুরা নাস পড়তে বলছি, সে সুরা নাস পড়ছে কোলাল রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারুল ওয়াসওয়াসিল খান্নাস ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি বললাম তোর জন্য সর্বনাশ, কথা বলেন ঠিক কি না, ওটা কোনটা সিন কোনটা সিন কোনটা সিন হ্যাঁ সোয়াদ এগুলো চিনা না। আর এরা বলে আমরা মুজতাহিদ, তুমি মুস্তাহিদ না, তুমি মুকাল্লিদের তো যোগ্য না, তো তুমি তো মুকাল্লিদও হচ্ছ না, মুস্তাহিদের তো প্রশ্নই আসে না, কথা বলেন জোরে বলেন। ওরা বলে কোরআন আছে হাদিস আছে অন্য দরকার নাই, কোরআন আছে হাদিস আছে অন্য কিছু মানবে না, আমরা বলবো ফার্মেসি আছে ফার্মেসিতে ঔষধ আছে কিনবার খাবা, ডাক্তার দেওয়ার দেখার দরকার নাই, এই ডাক্তার না দেখাইয়া যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় ওইটা ওষুধ কিনবে খাবে আর মরবে, অ্যাকশন রিঅ্যাকশন জানবে না, কোরআন হাদিস আছে, কিন্তু কোরআন হাদিসের ডাক্তার হলো ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল, কথা বলে আরো জোরে বলে। আমরা মাজহাব মানতে চাই কি চাই না, আমরা আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে মাজহাবে হানাফি, সবাই বলে না মাজহাবে হানাফি, মাজহাবে সিলসিলায়ে ফুরফুরা সিলসিলায়ে তরিকায়ে চিশতিয়া কাদরিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া, আমাদের তারাবি নামাজ কয় রাকাত, সবার মুখে কয় রাকাত, হাত তুলে দেখো মুসলমান কয় রাকাত, কয় রাকাত, 20 টাকা তারাবি পড়ব, রমজান আসছে একদল লিফলেট ছড়াই দিবে ব্যারাম ছড়াবে ব্যারাম ভাইরাস ভাইরাস ছড়াই দিবে, বলে 8 টাকা পড়লে যথেষ্ট, আরে ব্যাটা রমজান মাস হলে ইবাদতের মৌসুম, 8 রাকাত পড়লে সেজদা হবে 16টা, যে লোকটা 20 রাকাত পড়বে তার সেজদা হবে 40টা, সেজদা বেশি দিলে খুশি হয় কে, আর সেজদা কমাইলে খুশি হয় কে, শয়তান তো শয়তান হইছে সেজদা না দিয়া, আর রোজুল উরুফ কেতাবের 14তম পৃষ্ঠার মধ্যে লেখা রান্না শয়তানু আর বা রান্নাতিন, শয়তান জীবনে 4টা চিৎকার করছে, 4 বার কয়বার, তার মধ্যে একবার চিৎকার করছে যেদিন আমার নবীর জন্ম নেয়, জন্মের নবীর জন্মের সময় শয়তান জোরে জোরে চিৎকার করেছে রে আমার কপালটা পুড়ল, এই রহমতের নবী আসার কারণে সব উম্মত জান্নাতি হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন, আমার নবী 17190
inni abdullah wa khatamun nabiyyin ami inni abdullah ami allah banda wa khatamun nabiyyin ami sarbashesh nabi wa inna adama lamunjadilun fi tinati ore ami nabi tokhono nabi adam jokhon mati ar panir modhe gora gori khacchilo ana adama tumi ami ibrahim ami ibrahim nabir duar fosol amar rasul bolen ami nabi prithibite nabi hoyechi duar maddhome ar amar desher molbi hoy amar desher mufti hoy amar desher alam hoy ore bole dua lage na dua lage na samaj theke uthai da dua ore bole dua korle khawa jabe na khaile dua kora jabe na bole ki bole na e jore bolen bole ki bole na ore bole dua korle khawa jabe na abar khaile ki kotha bole na ore ki bole dua korle kotha bole na era bolle ki dua korle khawa jabe na abar khaile ওরা দোয়া বিশ্বাস করে না অথচ আকাইদে নসাবের মধ্যে লেখা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউজিবু দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত আল্লাহ বান্দার দোয়াকে কবুল করেন তার হাজতকে পূরণ করেন আকাইদে নসাবের মধ্যে লেখা ইন্না দোয়া লাহিয়া লিল আমওয়াত নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য নাফউন লাহুম আনাফউন লাহুম এটি তাদের উপকারে আসে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু ফরজ নামাজের পরে দোয়া করা যাবে যাবে কি যাবে না সুনান তিরমিজি 3233 নম্বর হাদিস ও কালা ইয়া মুহাম্মদ ইজা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন আল্লাহু আকবার ইমাম বুখারী বলেন হযরত কাতিব আল মুগীরা রাদিয়াল্লাহু আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু ফি দুবুরি সালাতি হযরত মুগীরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে দোয়া করতেন আত-তারিখুল কবীর হাদিস নম্বর 1772 নম্বর হাদিস সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস আবু উমামা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ ইয়াসমাউ আমার আল্লাহ কোন দোয়াটা দ্রুত কবুল করেন এবং শুনেন রাসূল বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুমা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন সুবহানাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না কি করব এই দোয়া করবেন করবেন নাকি সালাম ফেরানোর পরে দৌড় দিবেন না কি দৌড় দিবেন না দৌড় দিবেন না আর শুনুন আবি দাউদের হাদিস 1444 নম্বর হাদিস ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবুতুনা কুফিকুম ওয়ালা তাসআলু বিজুহরিহা যখন চাইবে এই পাশ দিয়ে চাও উল্টা পাশ দিয়ে চিও না চাওয়া শেষ হলে মুখটা মাসা করবে ওরা কয় হাত পাতা যায় না আরে বেটা আমার দেশের ফকিররা আমাদের কাছে হাত পাতে না নাকি এরকম করে থাকে না হাত পাতে হাত পাতে কাকুতি মিনতি করে তারপর পকেটে হাত ঢুকায় একটা দুই টাকার নোট দেয় কি 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 সিনা নোট দেয় দেয় না এরা হাত পাতা লাগে না দুনিয়ার ফকিরা যদি দুনিয়ার মানুষের কাছে হাত পাততে পারে আমরা তো আল্লাহর ভিআইপি ফকির ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা ফকির আমি হলাম গানি তা আমার কাছে তোমরা চাও আমরা চাইবো কার কাছে দেওয়ার মালিক কে সন্তান দিবে কে কোন পীর বাবা কোন আলেম হ্যাঁ পীর ওলি আউলিয়া এরা হবে উসিনা তবে একদল পিরালের নামে ভুল নামে চলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তাসব নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরাত নাই আদব নাই আখলাক নাই আছে মদ জুয়া গাজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ঢোল তবলা নাচানাচি ফালাফালি লাল শালুক দাবি করে পিরানে পীর নো এরা পীর নয় এরা ভণ্ড প্রতারক ভণ্ড প্রতারক এদের থেকে ইসলাম কখনো আশা করা যায় না যায় না ভণ্ড পীর এজন্য আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাই বগমারির বহাস করেছেন ভণ্ড ফকিরদেরকে অবদমন করেছেন ঠিক কিনা বলেন তাদেরকে মারদুদ পরিত্যক্ত করে দিয়েছেন তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন আজকে আমরা সেই রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাই তার আমিনে ইসাল সোয়াব আজকে কাকের বাসায় কোকিলের ডিম কথা বলেন তবে এবছর ভালো লাগলো এবছর ভালো লাগলো এবছর পোস্টার দেখে সুন্নি আলেম ওলামা মাসলাকে আলেম ওলামা পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ জোর বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমার ইসলাম
সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। আমার ইসলামের মধ্যে কোনো গোজামিল আছে? আমার ইসলামটা হচ্ছে সহজ, কথা বলে আমার ইসলাম কি সহজ। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু, তিনি একজন বিখ্যাত সাহাবী না, রাসূল বলেন আলামু বিল হালাল ওয়াল হারাম। মুয়াজ ইবনে জাবাল হালাল হারাম সম্পর্কে যিনি সবচেয়ে বেশি এক্সপার্ট ছিলেন, তিনি হচ্ছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু। তিনি একবার এক গ্রামের রাসূলুল্লাহ তাকে ইমাম বানালেন, গ্রামের ইমাম বানালেন। ওই গ্রামের মুসল্লি যারা মুক্তাদি যারা সবাই ছিল কৃষক, কিষান সাহাবি, কি সাহাবি, কৃষক সাহাবি, খেতে কাজ করতো, জমিনের ফসল ফলাতো, সুবহানাল্লাহ। তো ওরা যখন রাসূলুল্লাহ দরবারে গেলেন, রাসূল একজন ইমাম দিলেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে, তিনি আশার নামাজ পড়ান, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরা বাকারা, সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার, সূরা বাকারা প্রায় পৌনে তিন পারা না, এত বিশাল সূরা, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলে ইমরান। কৃষক সাহাবি তো নামাজে সারাদিন কৃষি কাজ করতে 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 ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত মন, নামাজে থাকতে পারে না, অনেকেই নামাজ ছেড়ে চলে আসেন, কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে বলেন হুজুর আপনি এমন একজন ইমাম দিছেন, ইমাম সাহেব হুজুর এত লম্বা লম্বা কেরাত পড়েন, আমরা তো কৃষক সাহাবি সারাদিন খেতে কাজ করি, হুজুর আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না, একটু বলেন যেন সূরাগুলো ছোট ছোট পড়ে। রাসূলুল্লাহ মুয়াজ বিন জাবালকে ডাকলেন, ডাকা কি বললেন, ইয়া ফাত্তান ইয়া মুয়াজ, আরে মুয়াজ তুমি কেন ফেতনা সৃষ্টি করছো? মুয়াজ এরা কিষান সাহাবি, আমা কারাতা ওয়া শামসু ওয়া দুহাহা ওয়াল কমর ইজা তালাহা ওয়াল লাইলি ইজা ইগশাহা ওয়া দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু বাশশিরু ওয়ালা তুনফিরু। নারায়ে তাকবীর আল্লাহু, নারায়ে রিসালাত আল্লাহু, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আল্লাহু, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আল্লাহু, প্রধান অতিথির আগমন, আওলাদের উলামিন বশিরাতি নারায়ে তাকবীর আল্লাহু। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, সবার কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাই, আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।